Assalamu alaikum everyone. Welcome to our lecture 11th lecture. Last class we have already started our next text, third text, a portrait. আমরা এই ইন্ট্রোডাকশনটা গত ক্লাসে পড়েছিলাম। এখান থেকে আমরা যে ইনফরমেশন গুলো মাথায় রাখবো সেটা হচ্ছে, জেমস জয়েস ওয়াজ বর্ন ইন ডাবলিন 1882। আয়ারল্যান্ডের ডাবলিনে উনি 1882 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি ধীরে ধীরে ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার বাবা সম্পর্কে আমরা জানতে পারি, His father was a genius but incompetent. খুবই ট্যালেন্টেড একজন ব্যক্তি ছিলেন কিন্তু উনি প্রফেশনালি খুবই অসফল ছিলেন প্রফেশনাল দিক থেকে। When Joyce was a child, Ireland had been under British rule since 16th century. যখন জেমস জয়েস আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন তখন আয়ারল্যান্ড পরাধীন ব্রিটিশদের অধীনে এবং রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান তখন আয়ারল্যান্ডে। আইরিশদের সাথে ব্রিটিশদের একটা পলিটিক্যাল টেনশন তখন ছিল, রাজনৈতিক অস্থিরতা। তার সাথে আমরা জেনেছি ধর্মীয় অস্থিরতা, রিলিজিয়াস টেনশন বিটুইন টু গ্রুপস, একদিকে ক্যাথলিকস আর একদিকে প্রোটেস্ট্যান্ট। যদিও দুই গ্রুপই খ্রিশ্চান কিন্তু এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারতো না, তাদের মধ্যে বিরোধিতা ছিল। এরপর আমরা জেমস জয়েসের জীবনের শুরুর দিকটা সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। জেমস জয়েস তার জীবনের শিক্ষা, এডুকেশন সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। জেমস জয়েসের হোল এডুকেশন ওয়াজ ক্যাথলিক, বিশেষ করে ওনার প্রাথমিক এবং মাধ্যমিক। প্রাথমিক শিক্ষার প্রথম 5 বছর উনি ক্লংগসউড কলেজে ছিলেন, জেসুইট স্কুল, একটা এক্সট্রিম ক্যাথলিক বোর্ডিং স্কুল। এরপর এইজ 11 টু এইজ 16, এই সময়টা উনি বেলভিডিয়ার কলেজে পড়াশোনা করেছেন। এই দুটো ইনস্টিটিউশনই ছিল ক্যাথলিক, এক্সট্রিমলি ক্যাথলিক। অ্যাজ হি স্টাডিড ইন ক্লংগসউড কলেজ, হি ওয়াজ ভেরি রিলিজিয়াস। তার ক্লংগসউড কলেজে তিনি যখন ছিলেন, বিশেষ করে তার জীবনের ভিত্তি 6 বছর বয়স থেকে 9 বছর, এই 5 বছর জেমস জয়েস ছিলেন খুবই ধার্মিক, ডিভাউট, রিলিজিয়াস। কিন্তু বেলভিডিয়ার কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার ঠিক 1 বছর আগে উনি তার ক্যাথলিক ফেইথ, এই খ্রিশ্চান ধর্মের প্রতি তার যে বিশ্বাস, সেটাকে তিনি রিজেক্ট করলেন, বাতিল করে দিলেন, ধর্মটাকে তিনি বর্জন করলেন। তার জীবনের ভিত্তিটা যদিও ছিল ক্যাথলিক রিলিজিয়ান বেসড, কিন্তু তিনি তার এই ধর্মকে বর্জন করলেন, রিজেক্ট করলেন। এরপর তিনি ইউনিভার্সিটিতে যখন ভর্তি হন তখন থেকেই তিনি লেখালেখিতে নিয়োজিত হন, প্রচুর গল্প লিখতে থাকেন। আয়ারল্যান্ডের ডাবলিনে তার জীবনযাপন নিয়ে তিনি তার গল্পগুলো রচনা করেন, রাইটিং এ সিরিজ অফ স্টোরিজ এনগ্রেভিং দ্য অ্যাসপেক্টস অফ ডাবলিন লাইফ। এই ডাবলিন লাইফের একটা গল্প আপনাদের সিলেবাসে আছে, অ্যারাবি, দ্য ডাবলিনার্স শর্ট স্টোরি কালেকশন থেকে। এটা আপনারা ফার্স্ট সেমিস্টারে হয়তো পড়ে থাকবেন, অ্যারাবি। জেমস জয়েস একটা ডিসিশন নিয়েছিলেন তার জীবনে, বেশ গুরুত্বপূর্ণ ডিসিশন। আমাদের এই নভেল, আ পোর্ট্রেট নভেল, যেটা আমরা পড়ছি, এই নভেলের মূল চরিত্র স্টিফেন ডেডালাস, তার মতোই জেমস জয়েস ফেল্ট রেস্ট্রেইনড বাই দ্য প্রেশার্স অফ রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স। জেমস জয়েস উনি বিশ্বাস করতেন এই ধর্ম এবং রাজনীতি দুটো শেকলের মতো মানুষকে সবসময় বন্দি করে রাখে। উনি ইচ্ছা মতো কিছুই বলতে পারতেন না, লিখতে পারতেন না,
হয় ধর্ম অথবা রাজনীতি এসে তাকে বাধা দিত। উনি দেখলেন যে ধর্ম এবং রাজনীতি এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে এটা তার জন্য খুবই দমবন্ধ একটা পরিস্থিতি। স্টিফেন খুবই বিরক্ত হলেন এই ধর্ম এবং রাজনীতির এরকম ক্লস্ট্রোফোবিক দমবন্ধ করা পরিবেশে থাকতে থাকতে। বিকজ অফ দ্য রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ার, এই যে একটা দমবন্ধ পরিস্থিতি, চারদিকে যেখানেই উনি তাকান সেখানেই সীমাবদ্ধতা, কোথাও কোনো স্বাধীনতার কোনো অবকাশ নাই। স্বাধীন না থাকতে পারে তাহলে তো তার পক্ষে শিল্প সৃষ্টি করা সম্ভব না। ইন অর্ডার টু ক্রিয়েট আর্ট, অ্যান আর্টিস্ট মাস্ট হ্যাভ আলটিমেট ফ্রিডম। এখন জেমস জয়েস উনি একজন লেখনী শিল্পী হতে চান, জাস্ট লাইক আওয়ার প্রোটাগনিস্ট স্টিফেন ডেডালাস, সেও হতে চায় অ্যান আর্টিস্ট অফ রাইটিং। এখন ইন অর্ডার টু বিকাম অ্যান আর্টিস্ট অফ রাইটিং, তারা আলটিমেট ফ্রিডম কামনা করেন। এই জন্য কি করবেন? এখন আয়ারল্যান্ডে যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই হচ্ছে সীমাবদ্ধতা, সবকিছুই এক একটা কারাগার, পরিবার, সমাজ, ধর্ম, রাজনীতি, জাতীয়তাবাদ, এই সবকিছুই এক একটা কারাগার। বিকজ অফ দিস রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ার, হি লেফট হিজ ফ্যামিলি অ্যান্ড দ্য রোমান ক্যাথলিক চার্চ অফ ডাবলিন। জয়েস সবকিছু ছেড়ে দিলেন, তার পরিবার, সমাজ, ধর্ম, রাজনীতি, সংস্কৃতি, সবকিছু ত্যাগ করে বিদেশ চলে গেলেন, বাইরে চলে গেলেন। হি ওয়াজ ইন্টারেস্টেড ডিউরিং হিজ চাইল্ডহুড, একদম ছোটবেলা থেকেই তার মনের মধ্যে একটা ধারণা ছিল যে এই দেশে এত সংকীর্ণ পরিবেশ, এত সীমাবদ্ধ আবহাওয়ায় একজন শিল্পীর বেড়ে ওঠা অসম্ভব। এই জন্য একজন বড় একজন লেখক হওয়ার জন্য উনি তার দেশ ত্যাগ করে ইউরোপে চলে গেলেন। এরপর আমরা আমাদের নভেল আ পোর্ট্রেট, তার সামারিটা পড়া শুরু করছি। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, দিস ইজ এ স্টোরি অ্যাবাউট ফরমেশন অফ এ পার্সন। আমাদের যিনি মূল চরিত্র স্টিফেন ডেডালাস, সে ম্যাচিওরড হচ্ছে ফ্রম চাইল্ডহুড টু ইউথ। এই যে শৈশব থেকে যৌবন, ইনফ্যান্সি টু অ্যাডাল্টহুড, এই যে ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, সাইকোলজিক্যাল ম্যাচিউরিটি অর্জনের যে গল্প, এই গল্পটা যদি কোনো নভেলে উপস্থাপন করা হয় তবে সেই ধরনের নভেলকে বলা হয়, বিল অ্যাবাউট ফরমেশন অফ এ পার্সন অ্যান্ড হিজ ইন্টেলেকচুয়াল, সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। সে সাইকোলজিক্যালি, ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি ডেভেলপড হচ্ছে, ম্যাচিওরড হচ্ছে। তার এই ম্যাচিওরড হওয়ার গল্পটা এই নভেলে আমরা খুঁজে পাই। আমাদের যিনি প্রোটাগনিস্ট স্টিফেন ডেডালাস, সে তার প্রাথমিক শিক্ষা, প্রাইমারি এডুকেশনটা গ্রহণ করে ক্লংগোসফুট কলেজে। সেখানে গিয়ে প্রথম প্রথম খুবই সমস্যায় পড়ে যায়, কেননা সে হচ্ছে খুবই চাপা স্বভাবের ইন্ট্রোভার্ট, কারোর সাথে মেলামেশা করতে পারে না, কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। তার ক্লাসমেটরা তাকে টিজ করে, উত্তক্ত করে, যারা ওল্ডার বয়েজ, উঁচু ক্লাসের ছেলেরা তাকে বুলি করে, হ্যারাস করে। যেহেতু কেউই, তার স্কুলের কেউই তাকে ওইভাবে শান্তি দিচ্ছে না, সবসময় বিরক্ত করছে, এই জন্য স্টিফেন ডেডালাস সবসময় তার ক্লাসমেটস, তার স্কুলের অন্যান্য স্টুডেন্টদের প্রতি প্রচন্ড বিরক্ত ছিল। সে প্রচুর গল্পের বই পড়তে পছন্দ করত। আমাদের লর্ড জিম নভেলের জিম যেমন ছোটবেলায় প্রচুর গল্পের বই পড়ত, তার মতোই আমাদের স্টিফেন ডেডালাস প্রচুর গল্প পড়ত। গল্প পড়তে পড়তেই জিমের মতো সে নিজেকে হিরো বলে মনে করত। কিন্তু জিমের মতো সে সবার সাথে হাসি খুশি মেলামেশায় করত না। আনলাইক জিম, হি রিমেইনস আইসোলেটেড ফ্রম আদার্স, সে ইচ্ছে করে সবার থেকে দূরে দূরে থাকতো, আলাদা থাকতো, বিচ্ছিন্ন থাকতো। হি এক্সাইলড হিমসেলফ, সে নিজেকে অন্যদের থেকে অনেকটা নির্বাসিত করে রাখতো, বিচ্ছিন্ন করে রাখতো, কারোর সাথে সে মেলামেশা করতো না। এখন এটা শুধু স্টিফেন ডেডালাসের গল্প না, আমরা এটা বুঝতে পারছি এটা জয়েসেরও গল্প। জয়েসও ছোটবেলায়
নিজেকে অন্যদের থেকে একটু আলাদা করে রাখতে, অতটা মিশুক ছিলেন না, জাস্ট লাইক আওয়ার স্টিফেন ডেডালাস। এরপরে আমরা আলোচনা করেছিলাম স্টিফেন ডেডালাসের সাথে তার বাবার সম্পর্ক কেমন ছিল। স্টিফেন তার বাবা সাইমনের সাথে যখন কর্কে বেড়াতে যায়, কর্ক হচ্ছে আয়ারল্যান্ডের একটা একটা এলাকা জায়গা, এই কর্ক হচ্ছে ওর বাবার জন্মভূমি, সেখানে গিয়ে ওর বাবা খুব ইমোশনাল হয়ে যায়, বাবা সেখানে গিয়ে ড্রিঙ্ক করে এবং মাতলামি করে। এখন ছোট্ট একটা ছেলে যখন দেখতে পায় তার বাবা তার সামনে মাতলামি করছে, উল্টাপাল্টা কথা বলছে, হিউমিলিয়েটেড, অপমানিত হয়। প্রতিটা শিশুর কাছেই তো তার বাবা রোল মডেল, যখন ছোট ছেলেটা দেখতে পাচ্ছে যে তার বাবা তার সামনে খুবই স্টুপিড ফুলিশ পার্সনের মতো আচরণ করছে, তখন স্টিফেন তার বাবার প্রতি প্রচন্ড অভিমান হয়। স্টিফেন বিলিভস দ্যাট হি ইজ ওয়াইজার অ্যান্ড ওল্ডার দেন হিজ ফাদার। স্টিফেনের ধারণা জন্মায় যে তার বাবার থেকে তার জ্ঞান বুদ্ধি ম্যাচুরিটি সবকিছুই বেশি। মানে আমরা দেখতে পাচ্ছি যে স্টিফেনের সাথে ওর বাবার সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে। একটা সময় হয়তো তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা ছিল, কিন্তু এখন তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। কেন? কারণ স্টিফেনের ধারণা তার বাবা ইজ এ স্টুপিড ফুলিশ পার্সন, নিজের ছেলের সামনে বাবা মদ খেয়ে মাতলামি করে, তাও আবার বাইরে। দ্যাট ইজ ভেরি হিউমিলিয়েটিং ফর আ লিটল চাইল্ড। শুধু বাবার সাথে দূরত্ব তৈরি হয় তাই না, তার পরিবারের সাথেও দূরত্ব তৈরি হয়। তার অন্যতম কারণ হতে পারে যে একবারে ছোটবেলা 6 বছর বয়স থেকেই তাকে বোর্ডিং স্কুলে দিয়ে দেওয়া হয়েছিল। যেসব বাচ্চারা ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলে বড় হয়, পড়াশোনা করে বড় হয়, তাদের কিন্তু পরিবারের প্রতি অতটা টান থাকে না। সাধারণত কিছু ব্যতিক্রম থাকতে পারে, তবে বেশিরভাগ বাচ্চারা যারা বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করে তাদের সাথে কিন্তু পরিবারের অতটা টান থাকে না। এখানে স্টিফেনের সাথে স্টিফেনের বাবার একটা দূরত্ব তৈরি হচ্ছে, স্টিফেনের সাথে তার পরিবারেরও একটা দূরত্ব তৈরি হচ্ছে। পরিবারের সাথে দূরত্ব তৈরি হলো। এর মধ্যে আরেকটা ডেভেলপমেন্ট হলো, উঠতি বয়সের ছেলেদের যা হয় তাদের ফিজিক্যাল চেঞ্জ শুরু হয়। স্টিফেন ডেডালাস, ওর মধ্যেও ফিজিক্যাল চেঞ্জ আসছে, এবং ওর ফিজিক্যাল চেঞ্জ আসার ফলে ওর মধ্যে ফিজিক্যাল ডিজায়ার, শারীরিক চাহিদাটা প্রচুর পরিমাণে অ্যাবনর্মালি বৃদ্ধি পেতে থাকে, এবং ওর মধ্যে লাস্ট, ডিজায়ার ফর ফ্লেশ, এটা তার মধ্যে তীব্রভাবে আন্দোলিত শুরু হয়। এর কনসিকুয়েন্স হিসেবে স্টিফেন ডেডালাস প্রস্টিটিউটদের সাথে উঠা বসা শুরু করে, মেলামেশা শুরু করে, ইন ওয়ার্ল্ডলি এনজয়মেন্টস অ্যান্ড ডিলাইটস। এখন এই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, সে কিন্তু এক্সট্রিমলি রিলিজিয়াস ইনস্টিটিউশন, বোর্ডিং স্কুলটা কিন্তু রিলিজিয়াস ক্যাথলিক, মানে বেশ ভালোই রিলিজিয়াস। এখন সেই ছেলেটার পুরো ফাউন্ডেশন কিন্তু রিলিজিয়াস। এখন হুট করে উঠতি বয়সের একটা ছেলে যখন এরকম মেলামেশায় জড়িয়ে পড়ছে, তখন কিন্তু তার বিবেক তাকে বারবার দংশন করবে, সে গিলটি ফিল করতে থাকে, সে মনে মনে খুব নিজেকে অপরাধবোধ হতে থাকে তার মধ্যে, যে আমি পাপ করছি। সে নিজেকে নিরত করতে পারছে না, সে নিজেকে সামলাতে পারছে না, সে অপরাধ করছে, এবং তার বিবেক তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে পাপ করছে, হি ইজ এ সিনার। এই যে ওর মনের মধ্যে বারবার ওর বিবেককে বারবার মনে করিয়ে দিচ্ছে যে হি ইজ এ সিনার, এর মধ্যে তার মধ্যে একটা মানসিক অস্থিরতার সৃষ্টি হয়, মেন্টাল রেসলেসনেস। এরপর আমরা এটাও পড়েছিলাম, এই এই স্লাইডটাও আমাদের সামারি থ্রি, এটা কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম, আমি আবারও একটা রিভাইজ দিচ্ছি। স্টিফেন ডেডালাস, একটু আগে বললাম ওর 6 বছর বয়স থেকে 15 বছর, এই যে 10 বছর, ফার্স্ট 10 ইয়ার তার লাইফের ফাউন্ডেশন পিরিয়ড পুরোটাই ছিল ক্যাথলিক রিলিজিয়ন বেসড। এবং সেই সময় একটা ছেলে যখন
প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করছে, এটা কিন্তু তার বিবেক কিন্তু নিতে পারছে না। তার শরীর চাচ্ছে, তার বডি এই লাস্ট ডিজায়ার করছে, কিন্তু তার বিবেক কিন্তু তাকে বারবার দংশন করছে, প্যাংস অফ কনসায়েন্স। কিন্তু তারপরেও স্টিফেন কিন্তু নিজেকে সামলাচ্ছে না। স্টিফেন টেকিং ইট অ্যাজ আ ওয়ে অফ এসকেপিং ফ্রম দ্য কনফ্লিক্ট অ্যারাউন্ড অ্যান্ড উইদিন হিম। চারদিকে সে কনফ্লিক্ট দেখতে পাচ্ছে। একদিকে তার বিবেক তাকে বলছে যে এটা করা উচিত না, এটা এটা পাপ, আবার তার মন আবার একসময় বলছে যে আমি যাই করতে চাই তাই কেন ধর্মে নিষেধ আছে, মানে আমার যেটা ভালো লাগে সেটা কেন আমি করতে পারছি না, ধর্ম কেন নিষেধ করছে। হি ওয়াজ ফুল অফ রিগ্রেটস বিকজ অফ মেনি সিনস দ্যাট হি কমিটেড। কিন্তু তারপরেও তার মধ্যে পাপ বোধ, অপরাধ বোধ কিন্তু আস্তে আস্তে জমতে থাকে। এমনিতেই সে নিজে খুব গিল্টি ফিল করতে থাকে, নিজের সামনে নিজে দাঁড়াতে পারছে না। ঠিক সেই সময় যখন তার মানসিক অবস্থা খুবই অস্থির, মাইন্ড ওয়াজ ভেরি রেসলেস, ইন দ্যাট মোমেন্ট হি ভিজিটস আ প্রিস্ট, তখন একজন ফাদারের সাথে তার কথা হয়, ফাদার আর্নল। এই ফাদার আর্নল একটা সভায় ওই চার্চে বিভিন্ন সময় ওরা সারমনের আয়োজন করে। আমাদের ধর্মে যেমন ওয়াজ হয়, ওয়াজ মাহফিল হয়, ওদের সেরকম সারমন, ফাদার বক্তৃতা দিতে থাকে, রিলিজিয়াস সারমন। তেমনই একটা ফায়ারি রিলিজিয়াস সারমন ফাদার আর্নল স্পিকস অফ হেল, বিশেষ করে যারা এই ফিজিক্যাল ডিজায়ারের কাছে নিজেকে আত্মসমর্পণ করে, যারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়, তাদের সম্পর্কে ফাদার আর্নল একটা ভয়ঙ্কর বক্তৃতা দেন। ফাদার আর্নল স্পিকস অফ হেল, যে যারা এই ফিজিক্যাল ডিজায়ারের কাছে আত্মসমর্পণ করবে, যারা সিন অফ ফ্লেশ, যারা নিজেদের শারীরিক চাহিদাকে সংযত করতে পারবে না, তারা নরকে কেমন ভাবে শাস্তি পাবে, ভয়ঙ্কর এক বর্ণনা ফাদার আর্নল দেন। হিয়ার দ্য ডিসক্রিপশন অফ হেল, নরকের ভয়ঙ্কর বর্ণনা। এইরকম ভয়ঙ্কর বর্ণনা শোনার পর স্টিফেন ডেডালাস প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। ডিসক্রিপশন অফ হেল মেক্স স্টিফেন ডেডালাস স্কেয়ার্ড, সে ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়, সিরিয়াসলি ভয় পেয়ে যায়। অ্যান্ড ইট ওয়াজ এ মোটিভেশন ফর হিজ কনফেশন, এবং সে পরিতাপ করে, অনুতাপ করে। এখানে কনফেশন বানান ভুল আছে, ঠিক করে নেবেন আপনারা, এই যে ESS টা বাদ যাবে, CONFESSION, কনফেশন। ডেসপাইট, এখানেও বানান ভুল আছে, টি ঠিক করে নেবেন, ডেসপাইট, ডেসপাইট। Despite a short time, his belief to Catholic, এই যে হঠাৎ করে ভয় ঢুকে গেল তার মধ্যে যে নরকে যেতে হবে, আমি যে পাপ কাজ করেছি এজন্য আমাকে নরকে যেতে হবে, এই যে ভয়টা তার মধ্যে ঢুকলো, এই ভয়টা ছিল ক্ষণস্থায়ী, বেশিক্ষণ টিকেনি। এই শর্ট টাইম হিজ বিলিভ টু ক্যাথলিক, সে হঠাৎ করে ভয় পেয়ে গেল এবং সিরিয়াসলি ধর্মকর্ম করা শুরু করলো। এখন এই যে রিলিজিয়াস ইনভলভমেন্ট, এটা কিন্তু সিনসিয়ার ছিল না, এটা কিন্তু ভয় থেকে এসেছিল। হিজ রিলিজন যেমনই হঠাৎ করে তার মধ্যে বেড়ে গিয়েছিল, সেরকমই আস্তে আস্তে একসময় ধর্মের প্রতি তার যে অ্যাট্রাকশন সেটা উবে গেল। When he leaves his family in Europe, যখন সে তার পরিবারকে ছেড়ে ইউরোপে চলে যাচ্ছে, বেলভেডিয়ার কলেজে গ্রাজুয়েশন কমপ্লিট, তার ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছে, একই সাথে তার দেশকেও ছেড়ে যাচ্ছে, তার ধর্মকেও ছেড়ে যাচ্ছে, সে কিন্তু সবকিছু ছেড়ে ইউরোপে চলে যাচ্ছে, সম্পূর্ণ নতুন ভাবে একটা জীবন শুরু করতে যাচ্ছে। কিন্তু স্টিফেন কন্টিনিউস হিজ স্টাডিজ অ্যাট সে ভর্তি হলো, সেখানে তার পড়াশোনা সে চালাবে। আমরা 9 জন আছি, আমি আরেকবার একটা ইনভিটেশন দিচ্ছি, আপনারা আপনাদের ক্লাসমেটকে বলেন জয়েন করতে। ওকে, আমরা এখন আমাদের
আজকের আলোচনায় ঢুকে যাই। আ পোর্ট্রেট, আ সামারি। আমরা ছিলাম স্টিফেন ডেডালাস, তার পরিবার, সমাজ, সবকিছু ত্যাগ করে সে ইউরোপে চলে এসেছে, কারণ তার বিশ্বাস ছিল যে আয়ারল্যান্ডে থেকে ভবিষ্যৎ অনিশ্চিত। সে লেখক হতে চায়, লেখক হওয়ার সুস্থ পরিবেশ আয়ারল্যান্ডে তখন নেই, সে ইউরোপে চলে এসেছে। ইউরোপে এসে এসে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সেখানে পড়াশোনার পাশাপাশি সে লেখালেখি শুরু করেছে। ইন দিস টাইম হি ওয়াজ অ্যাওয়ে ফ্রম সোসাইটি, সমাজ থেকে দূরে, মানে ইউনিভার্সিটিতে সে যখন পড়াশোনা করছে তখন সমাজ থেকে সে একটু বিচ্ছিন্ন। ওয়াইল বাই রাইটিং অ্যান্ড স্টাডিং লিটারেচার হি ট্রাইজ টু গো ইনসাইড অফ হিমসেলফ। সে ইউনিভার্সিটিতে লিটারেচার, সাহিত্য পড়াশোনা করছে, সাহিত্যের উপর, তখন সে নিজের মধ্যে নিজেকে জানার চেষ্টা করছে। এই নিজেকে জানার যে চেষ্টা, এই থিমটা কিন্তু আমরা লর্ড জিম নভেলেও কিন্তু আমরা কভার করেছি, সেই যে থিম অফ সেলফ আন্ডারস্ট্যান্ডিং, নিজেকে নিজে জানা, সেলফ সেটেলমেন্ট, এই যে ইনসাইড, গোয়িং ইনসাইড অফ ওয়ান সেলফ, এটা কিন্তু এক ধরনের রিডেমশন, অ্যাটনমেন্ট, নিজের সাথে নিজে পরিষ্কার হওয়া। আপনি কে আপনার সেটা জানা উচিত, নিজের সাথে নিজের সম্পূর্ণ একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। ফাইনালি যখন ধীরে 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 স্টিফেন ডেডালাস তার নিজের সম্পর্কে একটা ধারণা জন্মাচ্ছে, স্টিফেন নোজ হিমসেলফ, নিজেকে সে আস্তে আস্তে চিনতে পারছে, যে হি মাস্ট ডিক্লাইন দ্য আইডিওলজিস উইচ সারাউন্ডেড হিম। তার আশেপাশে যত বিশ্বাস, যত মতবাদ আছে, ট্র্যাডিশনাল কনভেনশনাল যত ধারণা, সব কিছুকে তাকে ডিক্লাইন করতে হবে, রিজেক্ট করতে হবে। আশেপাশের যত মতবাদ আছে, যত ধারণা আছে, যত ফিলোসফি আছে, সব কি করতে হবে, ডিক্লাইন করতে হবে। এই যে ডিক্লাইনিং, রিজেক্টিং কনভেনশনাল আইডিওলজিস, এই বিষয়টা আমরা পড়েছিলাম আমাদের ম্যান এন্ড সুপারম্যানে, যখন আমরা সুপারম্যান পড়েছিলাম, সুপারম্যান নিয়ে যখন পড়াশোনা করেছিলাম। সুপারম্যান তার ক্যারেক্টারিস্টিক্স এর লাস্ট বৈশিষ্ট্য ছিল, লাস্ট বৈশিষ্ট্য না, ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স ছিল রিজেক্টিং ট্র্যাডিশনাল ভ্যালুস, ট্র্যাডিশনাল আইডিওলজিস। এই যে চারদিকে যে আইডিওলজিস ছিল সেগুলোকে রিজেক্ট করা, এটা ছিল সুপারম্যানের অন্যতম বৈশিষ্ট্য। এখন সেই একই কাজকে করছে, একই কাজ করছে আমাদের স্টিফেন ডেডালাস। মানে স্টিফেন ডেডালাস এর মধ্যে আমরা কিন্তু নোট করে রাখেন, কাজে লাগবে। স্টিফেন সে ডিসাইড করছে, এটা তার একটা ডিসিশন, হি মাস্ট ডিক্লাইন দ্য আইডিওলজিস উইচ সারাউন্ডেড হিম। তাকে চারপাশ থেকে ঘিরে আছে যেসব ফিলোসফি, মতবাদ, ধারণা, প্রচলিত ধ্যান ধারণা, সবকিছুকে সে ডিক্লাইন করবে, রিজেক্ট করবে, সবকিছুকে সে রিফিউজ করবে, বাতিল করে দেবে। এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু ওয়ান অফ দ্য ডিসকাসড বাই জর্জ বার্নার্ড শ। এখন এই যে ডিক্লাইনিং আইডিওলজিস দ্যাট সারাউন্ডেড হিম, এখানে এটা কিন্তু শুধু স্টিফেন ডেডালাস এর মতবাদ না, একই সাথে এটা জেমস জয়েস তার নিজেরও মতবাদ। তার মানে আমরা বলতে পারি যে এখানে জেমস জয়েস এর সাথে জর্জ বার্নার্ড শ, এই দুইজনের কিন্তু কানেকশন পাচ্ছে। উপরের লাইনে আমরা জর্জ বার্নার্ড শ, সরি, জেমস জয়েস এর সাথে জোসেফ কনরাড এর একটা কানেকশন পাচ্ছি, যখন দে আর বোথ টকিং অ্যাবাউট সেলফ আন্ডারস্ট্যান্ডিং। আবার এখানে এসে আমরা জর্জ বার্নার্ড শর ফিলোসফির সাথে জেমস জয়েস এর ফিলোসফির কিন্তু কানেকশন পাচ্ছে। জর্জ বার্নার্ড শর সুপারম্যান যেমন প্রচলিত ধ্যান ধারণাকে বাতিল করে দিচ্ছে, একইভাবে জেমস জয়েস এর স্টিভেন, সেও কিন্তু চারপাশের ধ্যান ধারণাকে বর্জন করছে, বাতিল করে দিচ্ছে। এই যে এটা তো বড় একটা সংগ্রাম, দিস ইজ আ র্যাডিক্যাল চেঞ্জ ইন বিলিভস অ্যান্ড আইডিওলজিস।
অ্যাজ এ রেজাল্ট অফ হিস রেভলিউশন, এই যে তার ভেতরে ভেতরে একটা বিপ্লব হচ্ছে, আশেপাশের কেউ জানে না, এন্টায়ার রেভলিউশন, এই যে বিপ্লব, এটা কিন্তু পুরোটা স্টিফেন ডেডালাস এর মনের মধ্যে হচ্ছে, ইনসাইড দ্য মাইন্ড হচ্ছে, সে সবকিছুকে বাতিল করে দিচ্ছে এবং নিজের মতো করে ক্রিয়েটিং সামথিং ফ্রম হিজ ওন, সে যে সুপারম্যানের আইডিয়া, যে ডিফাইনিং ওন ভার্চু, নিজের মতবাদকে নিজেই তৈরি করা, সেই প্রচেষ্টাতেও কিন্তু স্টিফেন ডেডালাস আছে। তার মানে স্টিফেন ডেডালাস এর আর্টিস্টের সাথে জর্জ বার্নার্ড শর সুপারম্যান, এই যে দুজনের একটা কানেকশন আমরা করতে পারি, যে ইন অর্ডার টু বি আ ট্রু আর্টিস্ট ওয়ান মাস্ট পজেস দ্য কোয়ালিটিস অফ জর্জ বার্নার্ড শর সুপারম্যান। জর্জ বার্নার্ড শ, যাকে সুপারম্যান বলছেন, জেমস জয়েস তাকে কিন্তু আর্টিস্ট নামে আখ্যায়িত করছেন। As a result of his revolution, he leaves all the lost paths. এই যে যখন তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো, বোধ আসলো যে এতদিন সে ভুল পথে চলেছে, হি লিভস অল দ্য লস্ট পাথ, সে পুরাতন ভুল পথ সব বাদ দিয়ে কন্টিনিউস দ্য ওয়ে হুইচ হি হ্যাজ চোজেন ফ্রম হিম ফর হিমসেলফ, তখন সে নিজের পথ নিজেই বেছে নেয়, সে অন্য কারো পথে চলবে না, অন্য কারো দেখানো পথে চলবে না। লাইক সুপারম্যান, সুপারম্যান উইল ফলো নো ওয়ান, বাট সুপারম্যান উইল ক্রিয়েট এ পাথ দ্যাট এভরিওয়ান এলস উইল ফলো, স্টিফেন ডেডালাস উইল ফলো নোবডি, স্টিফেন ডেডালাস উইল ক্রিয়েট হিজ ওন পাথ, সে তার নিজের রাস্তা নিজে তৈরি করবে। এমনিতেই তো সে ফিজিক্যালি অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি, তখন সে সত্যি সত্যি মেন্টালি মনের দিক থেকেও আয়ারল্যান্ড থেকে, তার ফ্যামিলি থেকে সেপারেট হয়ে গেল, লিভিং আয়ারল্যান্ড টু বিকাম এ সাকসেসফুল আর্টিস্ট, একজন সফল শিল্পী, কথা শিল্পী, রাইটার হওয়ার জন্য সে ফিজিক্যালি এবং মেন্টালি আয়ারল্যান্ড থেকে চলে আসলো, লিভিং আয়ারল্যান্ড টু বিকাম আ সাকসেসফুল আর্টিস্ট, a successful artist of writing. এই হচ্ছে সামারি। এখন আমরা এই যে এত এত গত ক্লাস এবং এতক্ষণ পর্যন্ত আমরা যে এই যে টেক্সট গুলো পড়লাম, এটা কোথা থেকে আমরা নিয়েছিলাম? এটা আপনাদের বলেছিলাম যে একটা আর্টিকেল আছে, এই যে আপনাদের সামনে হয়তো দেখতে পাচ্ছেন, এই যে স্টাডি অফ স্টিফেন ডেডালাস দ্য মেইন প্রোটাগনিস্ট অফ আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এই আর্টিকেল থেকে আপনাদের ইনফরমেশন গুলো নেয়া। দুজন রাইটার আছেন, ফাতেমে আজিজ মোহাম্মদি অ্যান্ড সেপিড কামারজাদে, এরা দুজনেই ইরানের আজাদ ইউনিভার্সিটি, ইসলামিক আজাদ ইউনিভার্সিটি, প্রথমজন উনি ফ্যাকাল্টি, দ্বিতীয়জন উনি স্টুডেন্ট, এই টিচার এবং স্টুডেন্ট কোলাবোরেশন, এখান থেকে আমরা পড়াশোনা করছি, এখান থেকে আমরা এত দূর পর্যন্ত পড়াশোনা করলাম, আমরা যেই পর্যন্ত আছি, এই যে এই লাইনটা আমরা পড়লাম লাস্টে, হি লিভস all the lost paths and continues the way which he has chosen for himself from leaving Ireland to become a successful artist. একজন কথাশিল্পী, একজন সার্থক লেখক হওয়ার জন্য সে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। আমরা এইটুকু পড়েছি, এই গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে আমরা যে এই ফার্স্ট পেজ এন্ড পরের পেজ, দেড় পেজ পড়েছি। এখন আপনাদের সামারিটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আরেকটা হ্যান্ড আউট আপনাদেরকে দেয়া হবে। এটি লিখেছেন এডি বোরে। এডি বোরে ক্রিটিক, ওনার একটা আর্টিকেলে উনি এই আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এটার চ্যাপ্টার ওয়াইজ সামারি উনি দিয়েছেন, এটা আপনাদের পড়ার জন্য সুবিধা হবে। এটা এই চ্যাপ্টার ওয়াইজ সামারিটা পড়লে আপনারা পুরো নভেলটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাবেন।
এখন অলরেডি যেহেতু আমরা আজিজ মুহাম্মদীর সামারিটা পড়ে ফেলেছি, আমাদের এই সামারিটা পড়তে বেশি সময় লাগবে না। আমরা যেগুলো রিপিটেড ওগুলো অ্যানালাইজ করব না, ব্যাখ্যা করব না, যদি কোনো নতুন ইনফরমেশন থাকে ওইটা আমরা টাচ করব। লেটস কন্টিনিউ। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, দিস নভেল টেকস প্লেস ইন আয়ারল্যান্ড at the turn of century. উনবিংশ শতাব্দী শেষ হচ্ছে, বিংশ শতাব্দী শুরু হচ্ছে, সেই সন্ধিক্ষণে এই উপন্যাসটা লেখা হচ্ছে। এই উপন্যাসটা লেখার সেটিং, লোকেশন হচ্ছে আয়ারল্যান্ড। ইয়াং স্টিফেন ডেডালাস কামস ফ্রম অ্যান আইরিশ ক্যাথলিক ফ্যামিলি। স্টিফেন ডেডালাস আমাদের যিনি প্রোটাগনিস্ট, তার পরিবার হচ্ছে ক্যাথলিক ধর্মে বিশ্বাসী, ক্যাথলিক খ্রিস্টিয়ান। He is the oldest of 10 children. এটা আমাদের জন্য নতুন ইনফরমেশন। 10 ভাই বোন স্টিফেন ডেডালাস, তারা 10 ভাই বোন, oldest of 10 children, 10 ভাই বোনের মধ্যে সে হচ্ছে সবার বড়, প্রেশারটা বুঝতে পারছেন। And his father is financially inept. তার বাবা কোনো চাকরি বাকরি বেশি দিন ধরে করতে পারে না, কোনো ব্যবসায়ী তিনি সাকসেসফুল না, মোটামুটি টাকা পয়সা রোজগারের দিক থেকে অকর্মা। এই যে এটাই আমরা বলেছিলাম, স্টিফেন ডেডালাসের ফাদার ইজ আ জিনিয়াস, আ ভেরি ট্যালেন্টেড পার্সন, বাট ইনকম্পিটেন্ট, টাকা পয়সা রোজগারের বেলায় উনি ব্যর্থ, কোনো চাকরি বাকরিতেই তিনি সফল না, কোনো ব্যবসাতেই তিনি সফল না। এই সাইমন ডেডালাসের সাথে আমরা জেমস জয়েসের বাবা, তার সাথে কানেকশন পাই, মানে জেমস জয়েস তার বাবাকে এই সাইমন ডেডালাসের মধ্য দিয়ে পোর্ট্রেট করেছেন। আমাদের এই নভেলের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি ডেডালাস ফ্যামিলি, এই যে স্টিফেনের পরিবার, ডেডালাস ফ্যামিলি মেক্স এ সিরিজ অফ মুভস। তারা কিছুদিন পরপরই তাদের বাসস্থান চেঞ্জ করে, এক জায়গায় তারা বেশি দিন থাকতে পারে না, কিছুদিন পরপরই তারা তাদের হাউস, বাসা চেঞ্জ করে। A series of moves into increasingly dilapidated homes as their fortunes dwindle. ধীরে ধীরে তারা তুলনামূলকভাবে গরিব এলাকায় তারা মুভ করে, মানে দিন যত যাচ্ছে স্টিফেন ডেডালাসের পরিবারের অর্থনৈতিক অবস্থা তত সংকটাপন্ন হচ্ছে, মানে দিন যত যাচ্ছে তারা আরো গরিব থেকে গরিবতর হচ্ছে, মানে তাদের টাকা পয়সা ফিনান্সিয়াল কন্ডিশন আরো খারাপ হচ্ছে। হিজ মাদার ওয়াজ ডিভাউট ক্যাথলিক। এখানে আমরা স্টিফেন ডেডালাসের মা সম্পর্কে একটা তথ্য জানতে পারছি, যে তার মা হচ্ছে মানে খুবই রিলিজিয়াস, আর ডিভাউট ক্যাথলিক, ক্যাথলিক রিলিজিয়নে প্রবল ভাবে বিশ্বাসী। When Stephen is young, jokhon Stephen choto chilo, he and the other Dedalus children, tar 10 bhai bon shobai ekshathe mile, they are all tutored by the governess Dante. Ekdom tara jokhon shishu bachcha chilo, mane tader boyosh jokhon 2 theke 4 erokom, tara jokhon ekebarei shishu, tokhon taderke porato governess Dante. দান্তে নামে একজন আয়া গভর্নেস তাদেরকে পড়াতো, একেবারে এলিমেন্টারি এডুকেশন যেটা, গভর্নেস দান্তে। এই দান্তে উনি শুধু যে ধার্মিক ছিলেন তাই না, উনি ছিলেন ফ্যানেটিক্যালি ক্যাথলিক ওমেন, উনি একদম অন্ধ বিশ্বাসী ছিলেন ক্যাথলিক ধর্মে, ফ্যানেটিক মানে হচ্ছে ফান্ডামেন্টালিস্ট আর কি, মানে অন্ধ বিশ্বাসী, ক্যাথলিক রিলিজিয়নের একদম ব্লাইন্ড ফেইথ তার ছিল। এই দান্তে থেকে কিন্তু এই স্টিফেন ডেডালাসের মধ্যে যে তার প্রথম ফাউন্ডেশন গ্রোয়িং আপ পিরিয়ডে তার মধ্যে ক্যাথলিক রিলিজিয়নের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়। দেয়ার আঙ্কল চার্লস, ওদের যে চাচা মানে হচ্ছে ওর বাবার ভাই আঙ্কল চার্লস, অলসো লিভড উইথ দ্য ফ্যামিলি, মানে তাদের পরিবারে এমনিতে তারা 10 ভাই বোন, বাবা মা 12 জন, আরেকজন ছিল আঙ্কল চার্লস, অলসো লিভস উইথ দ্য ফ্যামিলি।
মানে তারা পরিবারে মোটামুটি 13 জন আমরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে ওই দান্তে সহ 14 জন। দ্য বুক, আমাদের নভেল, ওপেনস উইথ স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ ফিল্টার্ড থ্রু আ চাইল্ড পার্সপেক্টিভ। কাগজ কলম থাকলে লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা আমাদের কাজে লাগবে। আমরা যখনই নভেলটা পড়া শুরু করব, দিস বুক ওপেনস উইথ স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যদি আমাদের স্টাডি করার চেষ্টা করি, তাহলে দেখব তার ওয়েপন নাম্বার ওয়ান, ফার্স্ট ওয়েপন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, সাহিত্যিক অস্ত্র, লিটারারি ওয়েপন, ইজ স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, ইন্টেরিয়র মনোলগ টেকনিক। সেটা কি? কোন একটা ক্যারেক্টারের মনের ভেতরে ঢুকে যাওয়া এবং তার মাথায় যা কিছু ভাবনা চিন্তা আছে সবগুলোকে কোন রকম ফিল্টারিং ছাড়া, কোন রকম এডিটিং ছাড়া, হুবহু এটাকে ওইভাবেই তুলে ধরা। আমরা যখন নভেলটা পড়া শুরু করব, উই উইল ফাইন্ড স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ, এবং এই স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ ইট ইজ নট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ অ্যান অ্যাডাল্ট পার্সন, বাট ইট ইজ থ্রু a child's perspective, একটা শিশুর তার দৃষ্টিভঙ্গি থেকে। এখন আমরা কথা না বলে চলে যাই আমাদের মূল উপন্যাসে। এটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেব, আপনারা পড়বেন। দিস ইজ দ্য মেইন টেক্সট, আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, জেমস জয়েস, চ্যাপ্টার 1। আপনাদের দেখার সুবিধার জন্য আমি এটাকে বড় করে দিচ্ছি, আরো বড় করা যাবে, 300% মনে হয় করা যাবে, লেটস ট্রাই। একটু বেশি বড় হয়ে যাচ্ছে, 340। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। একরাম, দেখতে পাচ্ছেন? না স্যার। ইয়েস স্যার, আমি আমি দেখতে পাচ্ছি, চ্যাপ্টার 1 এরকম লেখা। আচ্ছা, পুরোটা দেখার দরকার নাই, আমি যতটুকু এই এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন কিনা আমি হাইলাইট করি। ওয়ান্স আপন এ টাইম। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, এটা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ আওয়ার নভেল, এটা আমাদের বইয়ের প্রথম লাইন। আমাদের পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, আ পোর্ট্রেট নভেলের প্রথম সেন্টেন্স, চ্যাপ্টার 1। ওয়ান্স আপন এ টাইম, and a very good time it was, there was a moo cow coming down along the road, and this moo cow that was coming down along the road met a nice little boy named baby tuko. এই যে প্রথম প্যারাগ্রাফটা, এই প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা কি পাচ্ছি? Once upon a time, আমরা ছোটবেলায় যে গল্প পড়তাম, গল্পগুলো কিন্তু এইভাবে শুরু হতো, Once upon a time, অনেক অনেক দিন আগে, Once upon a time, and a very good time it was, there was a moo cow coming down along the road. Moo cow শব্দটা ভালো করে খেয়াল করেন, cow, cow তো আমরা জানি গরু, আবার গরুর আগে দেয়া আছে মু। গরু কিভাবে ডাকে? হাম্বা। ছোটবেলায় আমরা অনেকেই ডাকতাম হাম্বা গরু, হাম্বা গরু, ম্যাও বিড়াল। এই যে এটা হচ্ছে ছোট বাচ্চাদের, প্রাণীদের ডাকার একটা টেকনিক, ওরা ওই প্রাণীটা কিভাবে ডাকে ওটাকে প্রথমে বলে, তারপর প্রাণীটার নাম বলতো, ম্যাও বিড়াল, হাম্বা গরু, ম্যা ছাগল। মুকাও
গরু গরুর গরুকে বলার চেষ্টা করছে মুকাও, নট অনলি কাও, মুকাও, হাম্বা গরু, মুকাও কামিং ডাউন অ্যালং দ্য রোড, অ্যান্ড দিস মুকাও, এই হাম্বা গরু দ্যাট ওয়াজ কামিং ডাউন অ্যালং দ্য রোড, দেখেন কামিং ডাউন অ্যালং অ্যালং দ্য রোড, আবার বলছে কামিং ডাউন অ্যালং দ্য রোড, রিপিট করছে। ছোট বাচ্চাদের আপনারা খেয়াল করবেন, ওরা যখন কথা বলে, একদম ছোট বাচ্চারা, ওরা যখন কথা বলে ওদের কথায় প্রচুর পরিমাণে রিপিটেশন থাকে, ওরা একই একই ওয়ার্ড বারবার বারবার বলে, ওরা একই ওয়ার্ড রিপিট করে। এখানেও আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি, তার মানে এই অংশটা অ্যাকচুয়ালি কোনো অ্যাডাল্ট পার্সন বলছে না, দিস এই অংশটা কোনো একটা ছোট বাচ্চা বল কথা বলার ভঙ্গিটাও একটু অদ্ভুত। ওয়ান্স আপন এ টাইম অ্যান্ড এ ভেরি গুড টাইম ইট ওয়াজ, দেয়ার ওয়াজ এ মুকাও কামিং ডাউন অ্যালং দ্য রোড, অ্যান্ড দিস মুকাও দ্যাট ওয়াজ কামিং ডাউন অ্যালং দ্য রোড মেট এ নাইসেন্স লিটল বয় নেমড বেবি টুকো। মানে ছোট বাচ্চাটা একটা গল্প মনে করার সৃষ্টি করছে, ছোট মনে করার চেষ্টা করছে, ছোট একটা বাচ্চা, ওকে যখন আপনি গল্প শিখাবেন ও কিন্তু আপনার মতো করে হুবহু ওইভাবে বলবে না, ও দেখা যাবে যে একই অংশ দুইবার বলবে, আবার একটু ঘুরিয়ে বলবে, নিজের মতো করে বলবে, মানে ছোট বাচ্চারা যেভাবে বলে আর কি, তারপরে এটা হলো, তারপরে এটা হলো, এটা হলো, এটা হলো, তারপরে এটা হলো। আপনি দেখবেন, মন দিয়ে দেখবেন, যখন ছোট বাচ্চারা যখন কোনো গল্প বলে ওরা কিভাবে বলে। মানে এইখানে জেমস জয়েস এমন ভাবে নভেলটা স্টার্ট করছেন যে ইট ইজ পার্সপেক্টিভ অফ আন ইন এ ভেরি লিটল চাইল্ড, ছোট একটা বাচ্চার পার্সপেক্টিভ থেকে কাহিনীটা বলা হচ্ছে। মানে আমরা এখন একটা ছোট বাচ্চার মনের ভেতরে ঢুকে গেছি, উই আর নাও ইন সাইড আ চাইল্ড, একটা ছোট শিশুর মনের মধ্যে আমরা ঢুকে গেছি, এবং ওর মনের মধ্যে মাথার মধ্যে যা কিছু আছে সবকিছু আমরা এখানে পাবো। এভরিথিং ইজ হ্যাপেনিং ইন সাইড দ্যাট বয়, মানে হচ্ছে বেবি স্টিফেন। আমরা জানি বেবি স্টিফেন, আমাদের প্রোটাগনিস্টের নাম হচ্ছে স্টিফেন ডেডালাস, এই স্টিফেনের মাথার মধ্যে তখন শিশু, তো 2-3 বছর বয়স হবে, এই ওর মাথার ভিতর আমরা ঢুকলাম, ঢুকে এখন ওর ব্রেইনের মধ্যে, ওর মাইন্ডের মধ্যে কি কি চিন্তা ভাবনা কাজ করছে সবকিছু এখানে পোর্ট্রে করা আছে। তারপর সে কি ভাবছে আমরা দেখি, হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, হিজ ফাদার লুকড অ্যাট হিম থ্রু এ গ্লাস, হি অ্যাড এ হেয়ারি ফেস। এখানে এসে আমরা পাংচুয়েশন খেয়াল করছি, আগেরটাতে কিন্তু কোনো দাড়ি কমা কোনো কিছু ফুল স্টপ কমা কিচ্ছু ছিল না, এখন এসে হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, এখানে এসে আমরা একটা কলন দেখতে পাচ্ছি, হিজ ফাদার লুকড অ্যাট হিম থ্রু এ গ্লাস, একটা গল্পের পরে সে কিভাবে চশমার কথা বলতে পারে। মানে এখানে চিন্তা ভাবনা গুলো অতটা গোছানো না, মানে আমরা যখন মাথার মধ্যে, আমাদের মাথার মধ্যে যখন ভাবনা গুলো থাকে তখন কিন্তু সেগুলো অতটা গোছানো থাকে না, তার মধ্যে এটা হচ্ছে একটা বাচ্চার ব্রেন, মাইন্ড অফ আ চাইল্ড, তাহলে তো আরো এলোমেলো থাকবে। একবার সে বলছে হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, তার বাবা তাকে গল্পটা বলল, এখানে সে কিন্তু না, সে কিন্তু বলছে না মাই ফাদার, হিজ ফাদার বলছে, ভালো করে খেয়াল করেন। ছোট বাচ্চারা ওরা এই যে অ্যাসোসিয়েশন, তোমার আমার, এগুলো কিন্তু প্রথমেই গুলিয়ে ফেলে, মানে ওরা অন্যভাবে বলে। এখানে বলছে হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, হিজ ফাদার লুকড অ্যাট হিম থ্রু এ গ্লাস, এই যে রিপিটেশন হচ্ছে, হিজ ফাদার লুকড অ্যাট হিম থ্রু এ গ্লাস, চশমার কথা বলছে, লু এ গ্লাস, হি হ্যাড এ হেয়ারি ফেস, এই যে বলছে হি হ্যাড এ হেয়ারি ফেস, মানে ওর বাবার মুখে অনেক লোম। এই যে চিন্তা ভাবনা গুলো কিন্তু ফ্র্যাগমেন্টেড এবং একটার সাথে অনেকটা কানেক্টেড, যে আছে কোন রকম কানেকশন নাই, এই যে হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, তারপরে বলছে হিজ ফাদার লুকড অ্যাট হিম থ্রু এ গ্লাস, এই লাইনের সাথে এই লাইনের কোনো সম্পর্ক নাই, কিন্তু এখানে আমরা কোনো ফুল স্টপ দেখতে পাচ্ছি না, বরং কোলন দেখতে পাচ্ছি। কোলন মানে কি, এটার পরে এটার কানেকশন, বাট অ্যাকচুয়ালি দ্যার ইজ নো কানেকশন। আবার তারপরে আবার কানেকশন দিয়ে বলছে হি হ্যাড এ হ্যারি ফেস, এর মানে কি, এর মানে হচ্ছে এই বাচ্চাটা একই সাথে ওর মাথায় তিনটা জিনিস কাজ করছে। নাম্বার ওয়ান, ওর বাবা ওকে এই গল্পটা বলেছিল, ওর বাবা চশমা
ওর বাবা চশমা পরে চশমার ভিতর দিয়ে তাকায়, ওর বাবার মুখ ভর্তি দাড়ি, এই যে তিনটা জিনিস মাথায় একসাথে কাজ করছে। তারপরে আবার সে ভাবছে, হি ওয়াজ বেবি টুকো, এই যে বেবি টুকো একটু আগে বললাম, এটা কে? নান আদার দেন আওয়ার স্টিফেন, হি ওয়াজ বেবি টুকো। তারপর আবার আসছে, দেখেন কোনো কানেকশন ছাড়াই, দ্য মুকাও কেম ডাউন দ্য রোড, আবার সেই মুকাও চলে আসছে, মানে সে গল্প বলতে বলতে কিন্তু হারায় যাচ্ছে, ওই যে গল্পটা বলছে, গল্পটা বলতে বলতে সে কিন্তু হারায় গেছে। মানে আমাদের ব্রেন, আমাদের মাইন্ড এমন হয় যে আমরা কোনো কিছু একটা না করতে পারি না, করতে করতে আমরা অন্য তালে চলে যাই, উই ডাইভার্ট, আমরা অন্য মনস্ক হয়ে যাই। এখানে বাচ্চাটাও কিন্তু গল্প বলতে বলতে অন্য মনস্ক হয়ে গেছে, সে বলছে, দ্য মুকাও কেম ডাউন দ্য রোড হোয়ার বেটি বার্ন লিভড। এরপর বেটি বার্ন চলে আসছে, হু ইজ বেটি বার্ন, তার পরিচয় দিয়েছে, হি সোল্ড লেমন প্ল্যাট, এই যে সে কিন্তু মানে তার মনোযোগ ধরে রাখতে পারছে না, আ চাইল্ড, ছোট বাচ্চা, সে তার মনোযোগ কিভাবে ধরে রাখবে, একটা ছোট বাচ্চার মনের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি, উই আর নাও ইনসাইড দ্য মাইন্ড অফ বেবি স্টিফেন, তার চিন্তা ভাবনা আমরা স্ক্যান করছি, এখানে স্ক্যান করার রেজাল্ট, আমরা তার একটা চিন্তা থেকে সে আরেকটা চিন্তায় যাচ্ছে, কোন রকম কানেকশন আমরা খুঁজে পাচ্ছি না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আ কানেকশন হিয়ার। এরপর কথা নাই বার্তা নাই হঠাৎ করে সে কবিতা বলছে, ও দ্য হোয়াইট রোজ ব্লসমস অন দ্য লিটল গ্রিন প্লেস, মানে এই বেটি বার্ন সে লেবুর শরবত বিক্রি করে, তার সাথে এই কবিতার কি সম্পর্ক, মানে র্যান্ডম র্যান্ডম, আমাদের মনের ভেতরের কল্পনাকে আপনি কিন্তু সহজে সামলাতে পারবেন না, তার মধ্যে হচ্ছে বেবি স্টিফেন, ছোট বাচ্চা, তার মাথার চিন্তা ভাবনাকে সে কি করে সামলাবে, সে গল্প বলতে গিয়ে তার বাবার কথা বলছে, তার নিজের কথা বলছে, হারিয়ে যাচ্ছে, কবিতা বলছে, মানে সে কিন্তু একটা চিন্তায় কিন্তু বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারছে না, যেটা আমাদের বেলায় হয়। হি স্যাং দ্যাট সং, আবার এখানে বলছে হি স্যাং দ্যাট সং, দ্যাট ওয়াজ হিজ সং, এটা বলে আবার সে বলছে দ্যাট ওয়াজ হিজ সং। ছোট বাচ্চারা কিন্তু প্রথমেই আমি বলাটা শিখে না, নিজেকেও কিন্তু সে থার্ড পার্সন হিসেবে বিবেচনা করে, আমি সেটা করবে না, ও সেটা দেবে না, আমাদের বাচ্চারাও কিন্তু এইভাবে কথা বলে, প্রথমেই কিন্তু ওরা যে অ্যাসোসিয়েশন আমি তুমি, এটা কিন্তু পার্থক্যটা ওরা প্রথমেই করতে পারে না, সবাইকে সে একই রকম ভাবে দেখে, এমনকি নিজেকেও সে ওই থার্ড পার্সন হিসেবেও দেখছে। ও দ্য গ্রিন ওথে বোথেত, এই যে বলতে গিয়ে আবার এই যে এই শব্দগুলো তার আটকে যাচ্ছে, মানে এই দুটো ওয়ার্ড সে এখনো বলা শিখেনি, ওথে বোথেত, ছোট বাচ্চা, ওদের ওর সব শব্দ কিন্তু ওরা উচ্চারণ করতে পারে না, ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে ওর ব্রেইনে ওর মাইন্ডে কি কি চিন্তা ভাবনা চলছে। আরেকটু নিচে যাই, ভেরি ইম্পর্টেন্ট, ওয়েন ইউ ওয়েট দ্য বেড অ্যাট ফার্স্ট, ওয়েন ইউ ওয়েট দ্য বেড ফার্স্ট ইট ইজ ওয়ার্ম, দেন ইট ইজ ইট গেটস কোল্ড, যখন তুমি বিছানা ভিজিয়ে ফেলো অ্যাট ফার্স্ট ইট ইজ ওয়ার্ম, প্রথমে গরম লাগে, দেন ইট গেটস কোল্ড, ইজন্ট ইট ভেরি ওয়ার্ড, ছোট বাচ্চা চিন্তা করছে যে আমি যখন বিছানা ভিজিয়ে ফেলি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সে কিসের কথা বলছে, ওয়েন ইউ ওয়েট দ্য বেড ফার্স্ট, একটা ছোট বাচ্চা সে বিছানায় পটি করে দিচ্ছে, হিসু করে দিচ্ছে, এবং সেটার চিন্তা তার মাথার মধ্যে ঘুরছে, সে সে ভাবছে, ওই সময় সে ভাবছে, ওয়েন ইউ ওয়েট দ্য বেড ফার্স্ট, যখন ইট ইজ ওয়ার্ম, প্রথমে গরম লাগে, দেন ইট গেটস কোল্ড, তারপর ঠান্ডা লাগে, এটা কিন্তু ওর ব্রেইনে, এর মাইন্ডে কাজ করছে, এটা কিন্তু মানে মুখে বলবে না, একটা বাচ্চা দেখবেন সে ছোট, যত ছোট বাচ্চাই হোক সে কিন্তু এই কথাগুলো কখনোই মুখে বলবে না, দ্যাট বেবি উইল নেভার সে সামথিং লাইক দ্যাট, এটা কিন্তু তার মাথায় কাজ করবে, ইট ইজ নট স্পোকেন বাই দ্যাট বেবি স্টিফেন, ইট ইজ ইনসাইড দ্য মাইন্ড। কেন আমরা এটা জানতে পারলাম, কারণ আমরা এখন উই আর ইনসাইড দ্য মাইন্ড অফ স্টিফেন ডেডালাস, বেবি স্টিফেন। এরপর দেখেন কি লিখা, হিজ মাদার পুট অন অয়েল শিট, অয়েল ক্লথ, ছোট বাচ্চারা তো প্রচুর বেছানা নোংরা করে, এই জন্য তারা তাদেরকে অয়েল ক্লথে শুয়ে দেওয়া হয়,
হিজ মাদার পুট অন দ্য অয়েল শিট, এটার সাথে এটা মানে চলে আসলো। আবার বলছে দ্যাট হ্যাড দ্য কুয়ার স্মেল, এবং এই অয়েল ক্লথ থেকে কেমন একটা গন্ধ আসে। মানে আপনারা বুঝতে পারছেন যে এই এই যে ওর মাথায় এই চিন্তাগুলো খেলা করছে, দিস থিংস আর হ্যাপেনিং ইন সাইড। মায়ের কথা আসলো, অয়েল ক্লথের গন্ধটা কুয়ার, কেমন জানি বোটকা গন্ধ। আবার বলছে হিজ মাদার হ্যাড এ নাইসার স্মেল দ্যান হিজ ফাদার, ওর মায়ের যে গায়ের গন্ধ সেটা তার বাবার গায়ের গন্ধ থেকে চমৎকার, ভালো। হিজ মাদার হ্যাড এ নাইসার স্মেল দ্যান হিজ ফাদার, এই যে এই এটা এটাও কিন্তু ওর মাথার মধ্যে কাজ করছে। দিস থট ইজ ইনসাইড হিজ মাইন্ড। শি প্লেড অন দ্য পিয়ানো, তারপর হঠাৎ করে এই সেন্টেন্সটা চলে আসছে, মায়ের প্রসঙ্গ আসছে, তারপর হঠাৎ করে শি প্লেড অন দ্য পিয়ানো দ্য সেইলার্স হর্ন পাইপ ফর হিম টু ডান্স। মানে একটার পর আরেকটা যে চিন্তা আসছে, কোন রকম ডিসিপ্লিন কিন্তু নাই। উই ক্যানট কন্ট্রোল আওয়ার থট, দ্য বেবি স্টিফেন হাউ কুড হি কন্ট্রোল হিজ থট, র্যান্ডমলি থটস এর কামিং। এবং ওর মাথায় যত চিন্তা আসছে সবকিছুকে জেমস জয়েস ওইভাবেই পোর্ট্রে করছে। একটার পর একটা দেখেন এই জায়গায়, একটার পর একটা কিন্তু র্যান্ডম থট আসছে, র্যান্ডম থট একটার সাথে আরেকটা, ওই ওই রকম ভাবে ডিরেক্টলি কানেক্টেড না, ভেগলি কানেক্টেড, বাট আসছে মাথায় চিন্তা আসছে। এবং স্টিফেন বেবি স্টিফেনের মাথায় যত চিন্তা আসছে, ওর ব্রেনে ওর মাইন্ডে যত থটস, সবকিছু কিন্তু একটার পর একটা ওইভাবেই কম্পোজড বাই জেমস জয়েস। মা পিয়ানো বাজাচ্ছে ফর হিম টু ডান্স, এবং হি ডান্সড ট্রালা লালা ট্রালা লালা ট্রালা লাডি। এই যে এটা কিন্তু ওর মাথায় কাজ করছে, ও কিন্তু এটা মনে মনে নাচছে, ও কল্পনা করছে ওর মা পিয়ানো বাজাচ্ছে, ও কিন্তু মনে মনে নাচছে। তারপর সে যখন নাচবে, সে যখন নাচবে তখন আঙ্কেল চার্লস, ওই যে আঙ্কেল চার্লস একটু আগে বললাম, ওদের বাড়িতে এক আঙ্কেল থাকতো বয়স্ক, অ্যান্ড দান্তে তাদেরকে যে পড়াতো আয়া, ক্ল্যাপড। আঙ্কেল চার্লস অ্যান্ড দান্তে দে ক্ল্যাপড, তারা হাতে তালি দেবে। আঙ্কেল চার্লস তারা কে, তাদের পরিচয় কি, দেখেন তার পরিচয় ও কিভাবে দিচ্ছে। দে ওয়ার ওল্ডার দ্যান হিজ ফাদার, বোথ চার্লস আঙ্কেল চার্লস অ্যান্ড দান্তে দে আর বোথ ওল্ডার দ্যান হিজ ফাদার অ্যান্ড মাদার, বাট আঙ্কেল চার্লস ওয়াজ ওল্ডার দ্যান দান্তে, কিন্তু আঙ্কেল মানে কিভাবে ও বিষয়টা অ্যাসোসিয়েট করছে, এটা ওর মাথায় কাজ করছে। বেবি স্টিফেন ওর মাথায় কাজ করছে যে এরা দুইজন তালি দিচ্ছে, এরা ওর ওরা দুইজনই ওর বাবা মার থেকে বয়সে বড়, কিন্তু চার্লস দান্তের থেকে বড়, ছোট বাচ্চা যেভাবে চিন্তা করে, বুঝতে পারছেন। এখন আমরা ফিরে আসি এডি বোরের যে সামারিতে, এই যে লাইনটা আপনাদেরকে বললাম, ভালো করে নোট করে রাখেন, কাজে লাগবে। দ্য বুক আমরা এতক্ষণ যে পড়লাম, আমাদের নভেল ওপেনিং শুরুর দিকটা আমরা একটু পড়লাম, উইথ স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ, এই পুরোটাই আমরা দেখলাম হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। এতক্ষণ এই যে ফার্স্ট পেজটা আমরা পুরাটা পড়লাম, ইট ইজ ফুলি রিটেন ইন স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। এতক্ষণ আমরা যা পড়লাম পুরোটাই হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ। বেবি স্টিফেন, আমাদের প্রোটাগনিস্ট স্টিফেন, তার একদম শিশুবেলা, একদম ইনফ্যান্সি, তার বয়স যখন 2 থেকে 3, তখন তার মনের মধ্যে কি কি চিন্তা আসছে, তার স্ট্রিম অফ কনসিয়াসনেস, ফ্লো অফ থট, তার মাথায় যত চিন্তা ভাবনা আছে তার মাইন্ডে, তার মনে যা আসছে তাই কিন্তু ওই পেজটাতে লেখা। হঠাৎ করলে পড়লে মনে হবে এটা কি পড়তেছি আমরা, মনে হয় ছোট একটা বাচ্চা তার কিছু যা মন চাই লিখে রাখছে, মনে হয় 3-4 বছরের একটা বাচ্চা বা 2-3 বছরের একটা বাচ্চা, সে প্রথম নতুন লেখা শিখছে এবং সে তার ডায়েরিতে তার মাথায় যা আসে তাই লিখে রাখছে। বাট জেমস জয়েস খুব কেয়ারফুলি চিন্তা ভাবনা করে তার এই ফার্স্ট পেজটা কিন্তু লিখেছেন। কেন? কারণ দিস ফার্স্ট পেজ আমরা এতক্ষণ যেটা পড়লাম, এই যে এতক্ষণ আমরা এই যে পেজটা পড়লাম না, চ্যাপ্টার 1 ফার্স্ট পেজ, এই ফার্স্ট পেজ হচ্ছে পুরোটাই ওর স্ট্রিম অফ কনসিয়াসনেস
এই বেবি স্টিফেন তার ফ্লো অফ থটস, তার মাইন্ডে যত চিন্তা আসছে একটার পর একটা অ্যাড হচ্ছে, একসাথে সে কতগুলো বিষয় চিন্তা করছে, মানে সে মন দিয়ে একটা বিষয় ভাবতে পারছে না, সে অন্যদিকে চলে যাচ্ছে, সে ডাইভার্ট হয়ে যাচ্ছে। উই ক্যানট কন্ট্রোল দ্য থটস অফ আওয়ার মাইন্ড, হাউ কুড বেবি স্টিফেন ডু ইট? ওর মাথায় একটার পর একটা চিন্তা র্যান্ডমলি আসছে। এই যে আমাদের মন, মনে যে এরকম এলোমেলো চিন্তাগুলো আসে, এটাকে আমরা যদি লিখে ফেলতে পারি হুবহু, কোন রকম ফিল্টার না করে, একদম সিনসিয়ারলি ব্রেনে যা আসে তাই, ওটা যদি আমরা কম্পোজ করে ফেলতে পারি, এই টেকনিকটাকে বলা হয় স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। আমাদের কনসিয়াসনেস, আমাদের থটস যা আসে সবকিছু আমরা লিখে ফেলছি। সো আওয়ার নভেল A portrait, it opens with stream of consciousness narrative filtered through a child's perspective. On the first page, it is filtered through a child's perspective. Ekta shishu, Stephen er boyosh jokhon 2-3, tokhon tar point of view, tar drishtibhongi theke amra prithibi ta ke jante parchi, she ki bhabche, she ki feel korche. Ei je she bolche je when you wet the bed, বিছানা যখন আমরা ভিজিয়ে ফেলি, প্রথমে গরম থাকে তারপর ঠান্ডা হয়, দেখেন ও কিন্তু, ওর হচ্ছে একদম কোর সিনসিয়ার অনেস্ট ফিলটা কিন্তু সে শেয়ার করছে, এবং ওইটা কিন্তু আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ এর মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারছি, নইলে কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। অনলি স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ এনেবলড আস টু লার্ন অ্যাবাউট দিস, আমরা কিন্তু এর মাধ্যমেই জানতে পারছি। দেয়ার ইজ সেন্সুয়াল ইমেজারি, এই যে আমরা বললাম যে এই যে স্মেল, সে বলছে যে অয়েল ক্লথ থেকে, অয়েল শিট থেকে কেমন একটা বাজে গন্ধ আসছে, তার মায়ের গন্ধ। প্রথম গরম তারপর ঠান্ডা, এই যে সেন্স, এই যে সেন্সুয়াল ইমেজারি, এই বাবুর কথাবার্তায় কিন্তু আমরা এই যে সেন্স, ছোট বাচ্চা তার যে সেন্সটা কেমন কাজ করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড ওয়ার্ডস অ্যাপ্রক্সিমেটিং বেবি টক, এইখানে আমরা বেবি টক দেখতে পাচ্ছি, এই যে যখন সে বলছে ওথে বসেত, তারপর সে রিপিট করছে, তারপর মুকাও বলছে, এগুলো সবই হচ্ছে একটা শিশুর কথা বলার ভঙ্গি, বেবি টক। শুরুতেই আমরা পাচ্ছি বেবি টক, ঠিক আছে। এরপর উই লিপ ফরওয়ার্ড ইন টাইম, তারপর আমরা একটা জাম্প, টাইম জাম্প করি এক পেজ পরে, ইভেন আফটার ওয়ান পেজ। আপনারা যদি দ্বিতীয় পেজে যান, আমরা নভেল থেকে আগাচ্ছি, এরপরে এই যে এটুকু, এগুলো ওর বেবি টক, এরপরে এই যে এখান থেকে ছোট বাচ্চারা যেমন ছড়া কাটতে থাকে, পুল আউট হিজ আইস, অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ, পুল আউট হিজ আইস, তখনও এই, এটা কিন্তু বেবি টক, এটা কিন্তু ওই শিশু বেবি স্টিফেন যখন তার বয়স 2-3, তার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু। এরপর আমরা একটা জাম্প খেয়াল করছি, এই যে প্যারাগ্রাফটা, এখানে ছোট্ট একটা জায়গা আছে তাই না, ছোট্ট স্পেস, একটা এন্টার এখানে শুধু, কিন্তু এই সময় কিন্তু অলরেডি 2-3 বছর সময় পার হয়ে গেছে। আমরা এই যে লাইনটা পড়ছি, এই লাইনটা দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা দের পেজে যে সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম, সব সেন্টেন্স হচ্ছে একেবারে সিম্পল সেন্টেন্স। অ্যাভান্সেস লিভড ইন নাম্বার 7, দে ওয়ার আইল্যান্ডস ফাদার এন্ড মাদার, হি হিড আন্ডার দ্য টেবিল, দান্তে গেভ হিম এ কাশু এভরি টাইম, এই যে এগুলো বলছি যে বেবি টক, মানে ছোট একটা বাচ্চা সে কথা বলছে, ধীরে ধীরে ছোট বাচ্চাটা বড় হচ্ছে। এখানে এসে আমরা একটা জাম্প খেয়াল করছি, জাম্প ইন টাইম, এডি বোরে যেটা বলছে লিপ ফরওয়ার্ড ইন টাইম, এডি বোরের সামারিতে আমরা দেখতে পাচ্ছি, এডি বোরে বলছেন উই সি লিপ ফরওয়ার্ড ইন টাইম টু সি ইয়াং স্টিফেন, স্টিফেন এখন 6 বছর, তখন ছিল 2-3 বছর, আরো 3 বছর পর একটা জাম্প আমরা খেয়াল করছি। পরের প্যারাগ্রাফি, জাম্প ইন 3 ইয়ার্স, Stephen beginning boarding school at Clongowes. Clongowes Wood College, which আমরা জেনেছিলাম যে তার একদম প্রথম পড়ালেখা শুরু হবে Clongowes Wood College boarding school এ। এখানে
আমরা দেখতে পাচ্ছি 6 বছরের, 6 years old স্টিফেন ডেডালাস, ওর মনের ভেতরে কি চলছে। আমরা এখনো কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস এর ভেতরে আছি, উই আর স্টিল ইনসাইড দ্য মাইন্ড অফ স্টিফেন, বাট নাও স্টিফেন ইজ আ টডলার। স্টিফেনের বয়স এখন 6 বছর, ইয়াং বয়। দ্য ওয়াইড প্লে গ্রাউন্ডস ওয়্যার সোয়ার্মিং উইথ বয়স। দেখেন এখানে সোয়ার্মিং শব্দটা ইউজ করছে, তার মানে বয়স কিন্তু বেড়েছে। মানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখেই বুঝতে পারছি যে স্টিফেন কিন্তু, সে কিন্তু বড় হয়েছে, গ্রোথ হয়েছে তার। অল ওয়ার শাউটিং অ্যান্ড দ্য প্রিফেক্টস আর্জড দেম উইথ স্ট্রং ক্রাইস। সেন্টেন্স স্ট্রাকচারই বলে দিচ্ছে যে আমাদের স্টিফেন, সে এখন আর বেবি নাই, নো লঙ্গার এ বেবি, নাও হি গ্রোন আপ। আমরা জানি 6 years old. The evening air was pale and chilly, and after every charge and thud of the footballers, the greasy leather oar flew like a heavy bird through the grey light. আমাদের নভেলের প্রথম বড় সেন্টেন্স, এবং এখানে অনেকগুলো বিষয় খেয়াল করার মতো আছে। স্টিফেন ডেডালাস, তার বয়স 6 বছর, তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার পার্সপেকটিভ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে সে পৃথিবীকে দেখছে। আমরা এখনো কিন্তু, উই আর স্টিল ইনসাইড দ্য মাইন্ড অফ স্টিভেন হু ইজ 6 years old, সে কি ভাবছে। দ্য ইভিনিং এয়ার ওয়াজ পেইল, সন্ধ্যার বাতাস একদম পেইল, বিমর্ষ, মন খারাপ করা সন্ধ্যার বাতাস। অ্যান্ড চিলি, এবং প্রচন্ড ঠান্ডা। অ্যান্ড আফটার এভরি চার্জ অ্যান্ড থার্ড, এইখানে এইখানে সে এখনই কিন্তু সন্ধ্যা নিয়ে কথা বলছিল, তাই না? সন্ধ্যার বাতাস খুব মন খারাপ করা, ঠান্ডা বাতাস। অ্যান্ড আফটার এভরি চার্জ অ্যান্ড থার্ড, এখন একই সেন্টেন্সে, ইন দ্য সেম সেন্টেন্স, সে কিন্তু সন্ধ্যা থেকে চলে যাচ্ছে খেলাধুলায়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে সে ছোটবেলায় এরকম খেলাধুলায় অংশগ্রহণ করতো না, একই সেন্টেন্সের মধ্যে সে অন্য একটা প্রসঙ্গে ঢুকে গেছে। আমাদের চিন্তা ভাবনার জগৎটা এরকম, আমরা একই জিনিস ভাবতে ভাবতে আরেকটা ভাবনায় ঢুকে যাই। এখানেও সে অ্যান্ড দিয়ে ইভিনিং নিয়ে কোনো কথা না বলে চলে যাচ্ছে অন্য জায়গায়। আফটার এভরি চার্জ অ্যান্ড থার্ড অফ দ্য ফুটবলার্স, ফুটবল খেলছে যে বাচ্চারা ফুটবল খেলছে তাদের প্রসঙ্গ চলে আসছে, মানে ইভিনিং থেকে ফুটবলারদের প্রসঙ্গে চলে আসছে। মানে আমাদের ব্রেন, আমাদের চিন্তা ভাবনা হঠাৎ করেই এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি স্টিফেন ডেডালাস হু ইজ 6 years old, 6 বছর বয়সী স্টিফেন, ওর মাথায় দেখেন একই সেন্টেন্সের মধ্যে সে দুইটা জিনিস চিন্তা করছে। প্রথমে সে ভাবছে সন্ধ্যার বাতাস, মন মরা, প্রচন্ড ঠান্ডা, আবার সে ভাবছে ওরা খেলছে, বাচ্চারা ফুটবল খেলছে, প্রচন্ড মানে ধুমধুমার গোলমাল হচ্ছে, ছোট বাচ্চারা যেভাবে ফুটবল খেলে, যেখানে ফুটবল থাকে ওইখানেই সবাই এসে গোলমাল করতে থাকে, ওইখানেই সবাই এসে গুতাগুতি করতে থাকে, মানে ছোট বাচ্চারা তো ওইরকম আসলে ওইভাবে ডিসিপ্লিন ওয়েতে খেলে না, যেখানে বল থাকে ওইখানেই সবাই পা দেওয়ার চেষ্টা করে। আফটার এভরি চার্জ অ্যান্ড থার্ড অফ দ্য ফুটবলার্স, এখানে সে ফুটবলকে কি বলছে, সে ফুটবলকে ফুটবল বলছে না, বল বলছে না, সে সিম্পলি বল বলতে পারত, কিন্তু যেহেতু উই আর নাও ইনসাইড স্টিফেন্স মাইন্ড, মন বলটাকে বল না বলে কি বলছে, দ্য গ্রিজি লেদার অর্ব। গ্রিজি মানে এটাতে কাদা ভরে আছে, শিশির কাদা মাখা, লেদার অর্ব চামড়ার তৈরি, লেদারের তৈরি একটা অর্ব, একটা গোলক। মন সেটাকে বল না বলে বলছে চামড়ার একটা গোলক, বুঝতে পারছেন? এটাই হচ্ছে প্রমাণ যে উই আর নাও ইনসাইড দ্য মাইন্ড অফ স্টিভেন, আমরা কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস এর মধ্যে আছি। উই আর নাও ইনসাইড দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ, উই আর নাও ইনসাইড দ্য ফ্লো অফ থটস। শুধু বলটাকে সে গ্রিজি লেদার অর্ব বলেই ট্রান্সলেট করছে না, আবার সেটাকে তুলনা করছে ফ্লিউ লাইক এ হেভি বার্ড থ্রু দ্য গ্রে লাইট, সন্ধ্যার ধূসর আলোর মধ্য দিয়ে সেই লেদার অর্ব, গ্রিজি লেদার অর্ব ফ্লু লাইক আ হেভি বার্ড,
সেমিলি ইউজ করছে, মানে ওই বলটাকে সে ভারী পাখি যেমন ভাসে সেরকম, মানে ইট ইজ আনডাউটেডলি উইদাউট এনি কনফিউশন আমরা কিন্তু স্টিফেন ডেডালাসের মনের মধ্যে আছি, উই আর নাও ইনসাইড দ্য মাইন্ড, আমরা কিন্তু তার থটস চিন্তা ভাবনা গুলোকে স্ক্যান করছি। দেখেন সে একই চিন্তায় একই বাক্যে সে কত কিছু ভেবে ফেলছে, সে সন্ধ্যার বাতাসের কথা বলল, তারপর বাচ্চারা ফুটবল খেলছে, সে যে ফুটবল খেলতে পারছে না এটারও কিন্তু ইঙ্গিত আছে, গ্রিজি লেদার অর্ব, সে বলটাকে গ্রিজি লেদার অর্ব বলছে, আবার সেটাকে হেভি বার্ডের সাথে তুলনা করছে, এবং সেটা সন্ধ্যার ধূসর আলোর মধ্য দিয়ে যাচ্ছে। দেখেন একটা সিম্পল ওয়ান কমপ্লেক্স, এটা ইট ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? ইয়েস, অ্যান্ড অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, এই একটা কম্পাউন্ড সেন্টেন্সে সে কতগুলো থটস একসাথে করে ফেলেছে। আমাদের চিন্তা ভাবনাগুলো এইরকম, আমাদের ব্রেনে আমাদের মাইন্ডে যখন চিন্তা ভাবনাগুলো আসে আমাদের একই সাথে অনেকগুলো চিন্তা আসে, এরকম একই কম্পাউন্ড সেন্টেন্স ইন ইউর মাইন্ড, এই মাইন্ডে আপনি বলতে পারেন একই সাথে জ্যাম বোর্ড, আমার সাজেক যেতে হবে, ক্ষুধা লাগছে, একটু ঘুমানো দরকার, একটু গেম খেলা দরকার, একটু চিল করা দরকার, এই সব কিছু আপনার ব্রেন একসাথে বলবে। দিস ইজ আওয়ার মাইন্ড, কমপ্লেক্স মাইন্ড। স্টিফেন ডেডালাস, যদিও তার বয়স 6 বছর, আমরা আপনারা অলরেডি জেনেছেন যে সে খুবই শান্ত চাপা স্বভাবের ইন্ট্রোভার্ট, যারা ইন্ট্রোভার্ট তারা হয়তো বাইরে শান্ত কিন্তু তার মাথার মধ্যে অনেকগুলো চিন্তা ভাবনা একসাথে চলতে থাকে। এখন আমরা এই সেন্টেন্সটা পড়ে কিন্তু বুঝতে পারছি যে স্টিফেন ডেডালাসের ব্রেইন কতখানি কমপ্লেক্স, 6 বছর বয়সের একটা বাচ্চা কত জটিল ভাবে চিন্তা করছে। দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবনর্মাল, রাইট? এই জন্য আমরা বলি যে চুপচাপ থাকা ভালো না, এত চুপচাপ এত ইন্ট্রোভার্ট থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইখানে স্টিফেন ডেডালাস সে খুবই চাপা স্বভাবের, খুবই ইন্ট্রোভার্ট, এই জন্য কিন্তু তার মাথা ভর্তি এরকম চিন্তা ভাবনা, তার যে কমপ্লেক্স মাইন্ড এইটাকে পোট্রে করতে হলে একমাত্র এই ইন্টেরিয়র মনোলগ অর স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ ছাড়া কোনো বিকল্প নাই। উইদাউট দ্য হেল্প অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক উই উইল নেভার বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি অফ স্টিভেনস মাইন্ড, স্টিভেনের মনটাকে আমরা বুঝতে পারবো না। আর মনটাকে যদি আপনি বুঝতে না পারেন আপনি এক্সপ্লেইন অ্যানালিসিস কিছুই করতে পারবেন না। তাহলে আমরা এখানে পড়লাম, উই লিভ ফরওয়ার্ড ইন টাইম টু সি ইয়াং স্টিভেন বিগিনিং বোর্ডিং স্কুল অ্যাট ক্লাংগোস, আমরা পাচ্ছি হি ইজ ভেরি ইয়াং, একেবারে শিশু বাচ্চা, অন্য বাচ্চাদের থেকে বয়সে ছোট। টেরিবলি হোমসিক, টেরিবলি হোমসিক মানে ওর বাড়ির কথা মনে পড়ে মন খারাপ হচ্ছে, বাড়ি যেতে চায়। আনঅ্যাথলেটিক, খেলাধুলায় অতটা ভালো না, তার ক্লাসমেটরা ধুমায় ফুটবল খেলছে আর সে সাইডে দাঁড়ায় একটু নড়াচড়া করছে, আনঅ্যাথলেটিক, খেলাধুলায় ভালো না। অ্যান্ড সোশ্যালি অকওয়ার্ড, মিশুক না, খুবই ইন্ট্রোভার্ট, চাপা স্বভাবের, সে অন্য শিশুদের সাথে মিশতে পারে না। ভালো করে খেয়াল করেন, এই যে এই সেন্টেন্সটা লিখে রাখেন, আমরা স্টিফেন ডেডালাস যখন তার বয়স 6 তখন তাকে আমরা কেমন দেখতে পাচ্ছি, খুবই চাপা স্বভাবের একটা বাচ্চা, ভেরি ইয়াং, বয়স খুবই অল্প, আমরা জানি 6 ইয়ার্স ওল্ড, টেরিবলি হোমসিক মানে বাড়ির জন্য মন খারাপ, সে বাড়ি যেতে চায়। আনঅ্যাথলেটিক, খেলাধুলায় একদম ভালো না, ওর ফিজিক্যালি ফিট না, মানে ওই বয়সের একটা বাচ্চার যেমন ফিজিক্যাল ফিটনেস, 6 বছরের একটা বাচ্চার যেমন ফিজিক্যাল ফিটনেস স্ট্রেংথ থাকা উচিত, ওর সেটা নাই, আনফিট, কম্পারেটিভলি আনফিট। অ্যান্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সোশ্যালি অকওয়ার্ড, অন্য শিশুদের সাথে সে মেলামেশা করতে পারছে না, সে মিশতে পারছে না, যেহেতু সে চাপা স্বভাবের, যেহেতু সে সারাক্ষণ চুপচাপ থাকে, হি ইজ অ্যান ইজি টার্গেট ফর বুলিজ, এখন তাকে ইজিলি টার্গেট করবে যারা ওই উঁচু ক্লাসের, বড় ক্লাসের যারা দুষ্ট ছেলেরা আছে, ওকে জ্বালাতন করবে, ওকে বিরক্ত করবে, হ্যারাস করবে, ইজি টার্গেট ফর বুলিজ। একদিন, ওয়ান ডে, হি ইজ পুশড ইন টু এ সেসপুল, ময়লা পানি জমে থাকে গর্তগুলো,
সেসপুল বলে ওটাকে, যেখানে ময়লা নোংরা পানি জমে থাকে। একদিন ওই উঁচু ক্লাসের দুষ্ট ছেলেরা ওকে ধাক্কা দিয়ে সেই পানির মধ্যে ফেলে দেয়, ময়লা পানিতে ফেলে দেয়। প্রচন্ড নোংরা, রোগ জীবাণুতে ভর্তি সিসপুল, সেটা সেটাতে কিন্তু স্টিফেন পড়ে যায়, এবং এটা তো খুবই রোগ জীবাণুতে পরিপূর্ণ। এর ফলে কি হয়, হি বিকামস ইল, রোগ জীবাণুতে অসুস্থ হয়ে যায়, প্রচন্ড জ্বর হয়, স্টিফেনের অনেক জ্বর হয়। হি বিকামস ইল ফ্রম দ্য ফিলথি ওয়াটার, বাট হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার টোল্ড হিম। তখন ওর বাবার একটা উপদেশ ওর মনে আসে, অ্যান্ড ডাজন্ট টেল অন দ্য বয়েজ। সে কিন্তু যে দুষ্ট ছেলেরা ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল ময়লা পানিতে, তাদের নামে সে কখনো, মানে হচ্ছে বিচার দেয়া, কমপ্লেইন করা। দুষ্ট ছেলেরা ওকে যে ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দিয়েছিল, এটা সে বিচার দেয় না, ডাজন্ট কমপ্লেইন। যখন সে বিচার দেয় না, তখন কিন্তু ওই যে যে ছেলেগুলো, ওই ছেলেগুলোর মনে ওর প্রতি একটা শ্রদ্ধা আসে, সমীহ কাজ করে। এরপর সে বাড়ি ফিরে যায়, ক্রিসমাস, ক্রিসমাসের ছুটি হয়, বাড়ি যায়। দ্যাট ক্রিসমাস হি ইটস অ্যাট দ্য অ্যাডাল্ট টেবিল ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে কখনো সে বড়দের সাথে একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করেনি। যখন সে বোর্ডিং স্কুল থেকে ফিরে গেল ক্রিসমাসে, তখন প্রথমবারের মতো অ্যাডাল্ট, তার পরিবারের অ্যাডাল্টদের সাথে সে টেবিলে ক্রিসমাস ডিনার করতে বসে। ওদের যে ক্রিসমাস ডিনার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার, খুবই গুরুত্বপূর্ণ একটা অকেশন, সাথে বসে খায়, একটা স্পেশাল একটা সিচুয়েশন। এই সময়টা সবাই খুব এনজয় করে, ওদের হচ্ছে সেরকম খুবই স্পেশাল অকেশন। ক্রিসমাস উপলক্ষে পরিবারের সবাই একসাথে বসে এক টেবিলে খাচ্ছে, অ্যাডাল্টরা, এবং তাকেও কিন্তু অ্যাডাল্ট হিসেবে ট্রিট করা হচ্ছে। তখন এইরকম একটা চমৎকার একটা অকেশন উপলক্ষে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে যায়। যদিও ক্রিসমাস ডিনার হওয়া উচিত ছিল পিসফুল প্রপার ডিনার, কিন্তু দেখা গেল কিছু একটা ঘটে গেল। কি ঘটলো, আ টেরিবল আর্গুমেন্ট এরাপ্টস ওভার পলিটিক্স, রাজনীতি নিয়ে, রাজনীতি নিয়ে খাবারের টেবিলে, ডিনার টেবিলে, ক্রিসমাস ডিনার টেবিলে একটা ভয়ঙ্কর, খুবই নোংরা একটা ঝগড়া হয়ে গেল। উইথ জন কেসি অ্যান্ড স্টিফেন্স ফাদার অন ওয়ান সাইড অ্যান্ড দান্তে অন দ্য আদার। আপনাদের মনে আছে কিনা, দান্তে, এই দান্তে হচ্ছে ফ্যানাটিক্স, শুধুমাত্র ক্যাথলিক ধর্মে বিশ্বাসী তাই না, সে হচ্ছে অন্ধবিশ্বাসী, ধর্ম নিয়ে কিছু কথা বললে ও খুব রিয়াক্ট করে, একদম গোড়া খ্রিস্টিয়ান আর কি, গোড়া ক্যাথলিক খ্রিস্টিয়ান। আর আরেক দিকে আছে হচ্ছে স্টিফেনের ফাদার, যে হচ্ছে খুবই জিনিয়াস কিন্তু কাজের কাজ কিছুই পারে না, স্টিফেন্স ফাদার, আর তার এক ফ্রেন্ড জন কেসি। এরা তিনজন হচ্ছে পলিটিক্সে বিশ্বাসী, স্টিফেন ফাদার, জন কেসি, এরা হচ্ছে পলিটিক্সে ভেরি ভেরি ইনভলভ, দে আর ভেরি ইন্টারেস্টেড ইন পলিটিক্স। আর দান্তে হচ্ছে ভেরি ভেরি ইনভলভ ইন রিলিজিয়ন, একদম ফ্যানাটিক। এই দুই দলের মধ্যে, স্টিফেন ফাদার আর কেসি আর দান্তে, এদের মধ্যে তুমুল ঝগড়া হয়, মানে খাবারের টেবিলে এই পলিটিক্স আর রিলিজিয়ন, এই দুই মিলে খুবই নোংরা একটা ঝগড়া হয়। তখন এই 6 বছর বয়সেই স্টিফেন ডেডেলাস, তার মনে ধর্মের প্রতি এবং রাজনীতির প্রতি একটা বিতৃষ্ণা জন্মায়, স্পেশালি রাজনীতির প্রতি, যতটা না ধর্মের প্রতি তার থেকে বেশি তার বিতৃষ্ণা হয় রাজনীতির প্রতি, যে এই রাজনীতি, এই পলিটিক্স এর জন্যই, এই যে বলছে আর্গুমেন্ট ওভার পলিটিক্স, এই পলিটিক্স এর জন্যই আমাদের ক্রিসমাস ডিনারটা নষ্ট হয়ে গেল। বারবার স্টিফেন ডেডালাস এর মনের মধ্যে এটা কাজ করে, ইস কি এমন নোংরা রাজনীতি, আমরা কত চমৎকার করে শান্তি মতো ক্রিসমাস ডিনার খাবো, সেই সময় এই নোংরা রাজনীতির জন্য আমাদের সুখ শান্তিটা নষ্ট হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করেন, এমনিতে ছেলেটা কিন্তু থাকে বোর্ডিং স্কুলে, বেড়াতে আসছে বাড়িতে, ক্রিসমাস ডিনার আরো বেশি স্পেশাল, ওই রকম একটা স্পেশাল ওকেশনে যদি রাজনীতি নিয়ে এরকম বিশ্রী একটা ঝগড়া হয়,
আপনারা বইটা পড়লে দেখবেন খুবই ভয়ঙ্কর একটা ঝগড়া হয়, যেটা ওই ছোট বাচ্চার জন্য খুবই শকিং। স্টিফেন ওয়াজ ভেরি শকড। স্টিফেন তখন পলিটিক্স এর প্রতি আর একটা বিতৃষ্ণা কাজ করে ছোটবেলা থেকে, যে ইস জঘন্য পলিটিক্স, এই পলিটিক্স এর জন্যই ঝগড়াটা হলো, আমাদের ক্রিসমাস পুরো মাটি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। লেটার দ্যাট ইয়ার, ওই বছরই শেষের দিকে, স্টিফেন ইজ আনজাস্টলি হিট বাই এ প্রিফেক্ট। তখন এক প্রিফেক্টের সাথে স্টিফেনের একটা ঝামেলা হয়, একটা সমস্যা হয়। প্রিফেক্ট হচ্ছে মানে ওয়ান অফ দ্য হেড টিচার্স, এই হেড টিচার স্টিফেনের সাথে একটু অন্যায় আচরণ করে। এখন স্টিফেন তো এমনিতে খুব শান্তশিষ্ট, খুব বেশি বিপদে না পড়লে সে তো কখনো কমপ্লেন করে না, কিন্তু এই প্রিফেক্ট, এই হেড টিচারের আচরণ এতটাই নির্মম, এতটাই আনফেয়ার, যে স্টিফেন বিচার দিতে বাধ্য হয়। তখন যে হেড টিচার, রেক্টর, বোর্ডিং স্কুলের যিনি হেড হেড টিচার তাকে বলা হয় রেক্টর। তখন স্টিফেন ওইটুকু ছোট একটা বাচ্চা, সে রেক্টরের কাছে গিয়ে হেড টিচারের নামে নালিশ করে, ওদের যে ক্লাস টিচার বলে আর কি, প্রিফেক্টের নামে গিয়ে নালিশ করলো। এখন এই প্রিফেক্ট ছিল খুব কুখ্যাত। স্টিফেন যে অতটুকু ছোট একটা বাচ্চা, এই প্রিফেক্টের নামে গিয়ে বিচার দিল, এটা তখনকার অনেক বড় একটা সাহসের ব্যাপার। তার যত ক্লাসমেট ছিল তখন সবাই স্টিফেনকে তালি দিতে থাকে, মানে তারা সবাই স্টিফেনকে বাহবা দিতে থাকে, সাবাস, ইউ হ্যাভ ডান ইট, তুমি এই আমাদের কুখ্যাত ইনফেমাস প্রিফেক্টের নামে তুমি বিচার দিয়েছ, বাস সাহসের কাজ। দেন দাস উইনিং দ্য প্রেজেস অফ হিজ পিয়ার্স, উইনিং দ্য প্রেজেস অফ হিজ পিয়ার্স, ধীরে ধীরে তার স্কুলের বাচ্চাদের কাছে সে জনপ্রিয় হতে থাকে। এই যে একটা অ্যাকশন তার, এর আগেও ছিল তার একটা অ্যাকশন, সে কিন্তু ওই দুষ্ট বাচ্চাদের নামে কোনো কখনো বিচার করেনি, বিচার দেয়নি, যারা ওকে ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দিয়েছিল, এই জন্য কিন্তু তার অনেক জ্বর হয়েছিল। সে কিন্তু চাইলেই বিচার দিয়ে ওদেরকে শাস্তির ব্যবস্থা করতে পারতো, কিন্তু সে কিন্তু বিচার দেয় নাই। প্লাস সে যখন এই প্রিফেক্ট, অনেক দুষ্ট ছেলে ছিল তাদের সাথে এই প্রিফেক্ট খুব অন্যায় আচরণ করেছে, যখন এই প্রিফেক্টের নামে স্টিফেন বিচার দিল, এটা একটা হিরোইক কাজ ছিল। স্টিফেন মোটামুটি তার বোর্ডিং স্কুলে ফেমাস হয়ে গেল, সবার কাছে বেশ পরিচিত হয়ে গেল। আস্তে আস্তে ওর প্রতি সবার যে একটা অবজ্ঞার দৃষ্টি ছিল সেটা কিন্তু মানে পাল্টে গেল, সবার কাছে সে মোটামুটি মানে আপ্যায়নীয়, মানে আদরের ব্যক্তি হয়ে গেল, মোটামুটি একটা পজিশন সে ক্রিয়েট করলো। অবশেষে অনেক চেষ্টার পরে, অনেক ঘটনা দুর্ঘটনার পরিক্রমায় স্টিফেন কিন্তু সেই ক্লঙ্গস উড কলেজে মোটামুটি একটা পজিশন তৈরি করতে সার্থক হয়। মোটামুটি ওই স্কুলে, বোর্ডিং স্কুলে একটা পজিশন, একটা পরিচিতি সে কিন্তু করে নিতে সম্পন্ন হয় সার্থক। পজিটিভ ঘটে তখনই তো কিছু একটা নেগেটিভ ঘটবে, তাই না? এই জায়গায় মোটামুটি যখন সে ওয়ান দ্য প্রেজ অফ দ্য পিয়ার্স, মোটামুটি ক্লঙ্গোজ একটা পজিশন সে করে নিল, তখনই একটা ব্যাপার ঘটে যায়। স্টিফেন ইজ ফোর্স টু উইথড্র ফ্রম ক্লঙ্গোজ বিকজ অফ হিস ফ্যামিলিস পভার্টি। তার পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই সংকটাপন্ন হয়ে যায়, সে ক্লঙ্গোস ওই বোর্ডিং স্কুলটা ছেড়ে দিতে বাধ্য হয়। মানে যখনই তার একটা পজিশন তৈরি হচ্ছে ক্লঙ্গোসে, তখন কিন্তু সে বাধ্য হয়ে ওই স্কুল, বোর্ডিং স্কুল ছেড়ে দিতে হচ্ছে। মুভস টু ব্ল্যাক রক ফ্যামিলি, তারা ব্ল্যাক রকে চলে যায়। ব্ল্যাক রক হচ্ছে আর একটু গরিব এলাকা, ওইখানে একটু কম টাকায় থাকা যায় আর কি। ওয়ার স্টিফেন টেক্স A long walk with Uncle Charles. তখন imaginary adventures with boys around ওই ব্ল্যাক রকের আরো যারা ছেলে ছিল তাদের সাথে সে নানা রকম ইমাজিনারি অ্যাডভেঞ্চার্স, কাল্পনিক বিভিন্ন অ্যাডভেঞ্চার এরা মনে মনে কল্পনা করে পুরো এলাকা জুড়ে এরা দাপাদাপি করত। এই যে ওরা গল্পের বই পড়তো,
বিশেষ করে স্টিফেন ডেডালাস, তার তো গল্পের বই পড়েই সময় কাটতো, সে গল্প পড়ে পড়ে নিজেকে হিরো মনে করত, জাস্ট লাইক জিম। সে গল্প পড়ে পড়ে নিজেকে হিরো মনে করত এবং অন্য বাচ্চা অন্য দলবল সাথে নিয়ে সে দুষ্টুমি করত, দৌড়াদৌড়ি করত, তাদের এলাকা দিয়েই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার খেলা খেলত, ইমাজিনারি অ্যাডভেঞ্চার। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য 8-10টা ছেলের মতোই কিন্তু আমরাও কিন্তু ছোটবেলায় এরকম অনেক কল্পনায় কল্পনায় খেলা খেলেছি, কল্পনা করেছি, খেলা করেছি, কাল্পনিক শত্রু কল্পনা করেছি, খেলা করেছি, গল্পের গল্পের উপর ভিত্তি করে আমরা কিন্তু ওইরকম কল্পনা করে কল্পনা করে খেলেছি। আমাদের মতো এখানেও আমরা স্টিফেনকে দেখতে পাচ্ছি, সেও ছোটবেলায় অন্য বাচ্চাদের সাথে নিয়ে সে কিন্তু খেলছে একটা সময়। তাহলে সে আমরা কিন্তু তার মধ্যে একটা ম্যাচুরিটি দেখতে পাচ্ছি। আমরা 6 বছর বয়সে সে যখন ক্লংগোজে ছিল, আমরা কিন্তু তাকে একজন শাই ইন্ট্রোভার্ট কোয়াইট বয় হিসেবে পেয়েছিলাম। এখন কিন্তু তার মধ্যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু আগের মতো শাই ইন্ট্রোভার্ট না, সে অন্যান্য অন্য ছেলেদের সাথে নিয়ে সে খেলছে। তার মানে তার মধ্যে কিন্তু আমরা ম্যাচুরিটি দেখতে পাচ্ছি, ইমোশনাল সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু আছে। নোট করে রাখেন, সুবিধা হবে। এই যে সে অন্য বাচ্চাদের সাথে খেলছে, এটা কিন্তু তার ইমোশনাল অর সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের একটা প্রুফ, প্রমাণ। আরো বড় হচ্ছে, ওয়েন স্টিফেন ইজ এ বিট ওল্ডার, তার ফ্যামিলি যত ও যত বড় হচ্ছে তার পরিবারের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হচ্ছে। একটা সময় তারা ডাবলিনে যেতে বাধ্য হয়, ডাবলিন হচ্ছে বোস এলাকা আর কি। ওয়েন স্টিফেন ইজ এ বিট ওল্ডার দ্য ফ্যামিলি মুভস টু ডাবলিন once again because of financial difficulties, পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সেখানে এই ডাবলিনে গিয়ে হি মিটস এ গার্ল নেমড এমা ক্লেয়ার। এই যে এই ঘটনাটা আপনারা আপনাদের ফার্স্ট সেমিস্টারে জেমস জয়েসের অ্যারাবি একটা গল্প পড়েছিলেন, মনে আছে? অ্যারাবি, অ্যারাবি গল্পটা মনে আছে আপনাদের? জি স্যার, জি স্যার। অ্যারাবি, এই অ্যারাবি গল্পটা যদি আপনাদের আপনারা একটু রিভাইজ করেন, তাহলে ওখানে কিন্তু আপনারা জেমস জয়েসের এই যে প্রথম ভালো লাগা সেটার একটা গল্প আপনারা পাবেন। জাস্ট লাইক দ্যাট, ওই গল্পে যেমন ঘটেছিল অনেকটা সেই রকম, মানে দ্যাট অ্যারাবি গল্পে আপনি কিন্তু জেমস জয়েসের জীবনের কিছু সত্যিকারের উপাদান পাবেন। হি মিটস এ গার্ল নেমড এমা ক্লেয়ার, ডাবলিনে গিয়ে এমা নামে এক মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়। এমা, এমাকে দেখে সে এতটাই বেশি অবসেসড হয়ে, দিস গার্ল ইজ টু বি দ্য অবজেক্ট অফ হিজ অ্যাডোরেশন, মানে এই এমা ক্লেয়ারের প্রতি সে অবসেসড হয়ে যায়। মানে রিলিজিয়াস পার্সনরা ওই গড সেন্টদের যেভাবে উপাসনা করে, একইভাবে সে এমা ক্লেয়ারকে অনেকটা উপাসনাই করতে থাকে, অবজেক্ট অফ অ্যাডোরেশন, যেন তাকে পারলে পূজা করে এরকম। এই এমা ক্লেয়ার তার প্রতি তার অবসেশনটা এতটাই ডিপ, রাইট আপ আনটিল দ্য এন্ড অব দ্য বুক, একদম বইয়ের শেষ পর্যন্ত আমরা পাই যে এমা ক্লেয়ারের প্রতি তার একটা অস্বাভাবিক একটা ধর্মীয় অলমোস্ট রিলিজিয়াস একটা অ্যাটিচিউড ছিল। His father, Simon Dedalus, with a bit of charm, manages to get Stephen back into private school. অনেক দিন লেখাপড়া ছাড়া এমনিতেই ছিল, কোনো পড়ালেখা করেনি, অন্য কোনো স্কুলে জয়েন কর, একটা প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দিল, সেটার নাম আমরা অলরেডি জানি, গত ক্লাসে বলেছি, বেলভেডিয়ার কলেজ, ডাবলিনের বিখ্যাত বেলভেডিয়ার কলেজ, এটা কিন্তু আছে, সত্যি সত্যি আছে। এই বেলভিডিয়ার কলেজে আমাদের যে যিনি নভেলিস্ট জেমস জয়েস, সে কিন্তু পড়াশোনা করেছেন। অ্যানাদার ইনস্টিটিউশন রান বাই জেসুইট, এটাও জেসুইটদের, এটাও ক্যাথলিকসদের। আচ্ছা, আজান দিচ্ছে, তো আমরা 2 মিনিটের একটা ব্রেক নেই, 2 মিনিটের একটা ব্রেক, 2 মিনিট পরে আসছি।
Okay, everyone, let's resume. আমরা আজকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দিই তাহলে। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম যে বেশ কিছুদিন পড়াশোনায় গ্যাপ দেওয়ার পর অবশেষে স্টিফেন ডেডালাসের পড়াশোনা আবার চালু হচ্ছে বেলভেডিয়ার কলেজে, আরেকটা ইনস্টিটিউশন, ক্যাথলিক ইনস্টিটিউশন। স্টিফেন কামস ইনটু হিজ ওন অ্যাট বেলভেডিয়ার। এই বেলভেডিয়ারে এসে আমরা একটা ম্যাচিওরড, ডেভেলপড নিউ ভার্সন অফ স্টিফেনকে খুঁজে পাই। মানে যত দিন যাচ্ছে স্টিফেন তত ম্যাচিওরড হচ্ছে, ওর মধ্যে সাইকোলজিক্যাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমরা খেয়াল করছি। ওই যে আমরা বললাম যে এটা একটা বিল্ডাংস রোম্যান, এখানে আমাদের মূল চরিত্রের তার ফরমেশন অ্যাজ এ ক্যারেক্টার, তার যে ম্যাচিউরিটি, এটা আমরা কিন্তু একদম ডিরেক্টলি লক্ষ্য করছি। এখানে উই ফাইন্ড হিম অ্যাজ এ রিল্যাকট্যান্ট লিডার, সবাই তাকে লিডার হিসেবে নেয়, কিন্তু স্টিফেন আসলে নিজেকে লিডার মনে করে না, কিন্তু তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। রিল্যাকট্যান্ট লিডার মানে হচ্ছে অন্যরা স্টিফেনকে লিডার বলে মনে করে। তাহলে চিন্তা করেন, স্টিফেন কিন্তু একসময় ছিল ভেরি শাই, কোয়াইট, ইন্ট্রোভার্ট বয়, সেখান থেকে স্টিফেন কিন্তু এখন লিডার, মানে বেশ বড় একটা পরিবর্তন কিন্তু স্টিফেনের মধ্যে আমরা পেয়েছি। অন্যরা স্টিফেনকে ঠিকই লিডার মনে করে, কিন্তু স্টিফেন কিন্তু নিজেকে লিডার মনে করে না, তারপরেও সে লিডারের দায়িত্ব পালন করছে। অ্যান্ড সাকসেস অ্যাট অ্যাক্টিং অ্যান্ড এসে রাইটিং। এই সময় স্টিফেন সে দেখলো যে সে অভিনয় খুব ভালো করে, অভিনয় খুবই ভালো, অ্যান্ড এসে রাইটিং, লেখালেখিতে খুব ভালো। লেখালেখি অভিনয় দুইটাতেই স্টিফেন ডেডালাস ওয়াজ ভেরি সাকসেসফুল। Despite his position of leadership, jodio she leader hishebe tokhon shofol chilen, he often feels quite isolated. Very important. Shobar sathe misheo leader hishebe tar kaj kormo somponno koreo he often feels quite isolated. Tarporo she ektu kemon eka bodh kore. Jodio she shobar sathei melamesha korche, he continues to be a sensitive and imaginative young man. Joto imaginative hishebe pacchi, acting in school plays and winning essay contest, bibhinno onushthane she acting obhinoy korto ebong lekhalekhir je protijogita gulo sheikhane she puraskar peto, mane lekhalekhite khubi bhalo, lekhalekhi obhinoy duitatei besh bhalo. He is also increasingly obsessed with sex. এই যে physical attraction, attraction towards the girls, মেয়েদের সাথে মেলামেশা, attraction, এই ব্যাপারে সে obsessed হয়ে গেল। Increasingly obsessed with sex. এটা এত বেশি obsessionের পর্যায়ে চলে যায়, কারণ ভালো করে খেয়াল করেন, আমাদের দেশের মাদ্রাসাগুলো যেমন, ওদের এই জিসুইট স্কুলগুলো অনেকটা সেই রকম, মানে সারাক্ষণ ওদেরকে খুব ডিসিপ্লিনের মধ্যে রাখে, একদম মোরাল রিলিজিয়ান ডিসিপ্লিনের মধ্যে, যেহেতু ওরা ওই রকম মেন্টাল রিক্রিয়েশনের কোনো সুযোগ পায় না, এই জন্য সেক্স, ফিজিক্যাল ডিজায়ারের প্রতি ওদের কিন্তু একটা এক্সট্রা অবসেশন কাজ করে, যেটা স্টিফেনের বেলায় হচ্ছে। হি ওয়াজ অবসেসড উইথ সেক্স। His fantasies grow more and more lurid. Joto din jacche or ei sex bishoytar proti ekta mane odommo bashona, ekta nishiddho akankha toiri hocche, she toto beshi obsessed hoye jacche physical desire fulfill korar dike. Finally, one night he goes with a prostitute. Ekdin she ar na pere nijeke shamlate pare na, she ekjon prostitute er sathe melamesha kore. It is his first sexual experience. অত ছোট একটা কিশোর, টিনেজ বয়, এনগেজেস সেক্সুয়ালি উইথ আ প্রস্টিটিউট, এটা তার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়। গোয়িং উইথ প্রস্টিটিউটস বিকামস আ হ্যাবিট, মানে একটা সময় সে আর নিজেকে সামলাতে পারে না, সে অনেকটা অ্যাডিক্টেড হয়ে যায়, সেক্সুয়াল অ্যাডিক্ট যেরকম অ্যাডিক্টেড হয়ে যায়, সে একটার পর একটা একটার পর একটা সেক্সুয়াল অ্যাডভেঞ্চারে সে কিন্তু নিজেকে নিয়োজিত করে। Going with prostitutes becomes a habit. Stephen enters a period of spiritual confession. এখন একটা সময় তার বিবেকের দংশন শেয়ার
ইগনোর করতে পারলো না, তার মধ্যে প্রচন্ড গিল্ট ফিলিংস কাজ করছে, তার মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করছে। স্টিফেন এন্টার্স এ পিরিয়ড অফ স্পিরিচুয়াল কনফেশন, মানে সে নিজেই নিজেকে নিজেই নিজের সামনে দাঁড়াতে পারছে না, তার বিবেক তাকে মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না, সে খুবই গিল্ট ফিল করছে, তার মধ্যে অনুশোচনা, পরিতাপ, অপরাধবোধ সবকিছু কাজ করছে, পাপবোধ। যেহেতু তার ফাউন্ডেশনটা ছিল ক্যাথলিক রিলিজিয়ান, তার বিবেক তাকে বারবার বলছে যে তুমি পাপি, ইউ আর এ সিনার, এ গ্রেট সিনার, এই যে সিন অফ ফ্লেশ, এই যে সারেন্ডারিং টু ফিজিক্যাল ডিজায়ার, এটা তো সবচেয়ে বড় পাপ গুলোর মধ্যে একটা। সে স্পিরিচুয়াল কনফেশনের মধ্যে যেতে থাকে। He considers his behavior sinful. সে খুব ভালো করেই জানে সে পাপ করছে, but he feels oddly indifferent towards it. ওর চরিত্রের একটা অংশ ওকে বারবার ধিক্কার দিচ্ছে যে তুমি পাপ করছো, আবার তার চরিত্রেরই একটা পার্ট এই ব্যাপারে তার কিছু যায় আসে না, মানে ওর মধ্যে একটা মানে কনফ্লিক্ট, ইন্টারনাল কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি, যে ওর ক্যারেক্টারের একটা পার্ট সে তার কাছে এসব কোনো ব্যাপারই না, দ্যাট পার্ট ইনডালজেন্স ইন গোয়িং টু প্রস্টিটিউট, আরেকটা পার্ট ওকে বারবার ধিক্কার দিচ্ছে, মানে নিজের মধ্যে একটা ইন্টারনাল ক্ল্যাশ তৈরি হচ্ছে। ওর মনেরই একটা অংশ এটা খুব করে চাচ্ছে, আবার আরেকটা অংশ এই পার্টটাকে ধিক্কার দিচ্ছে। হি ক্যানট সিম টু স্টপ গোয়িং টু প্রস্টিটিউট, একটা সময় এটা তার অ্যাডিকশনের মতো হয়ে যায়, সে একটার পর একটা প্রস্টিটিউট চেঞ্জ করতে থাকে। নর ডাজ হি ওয়ান্ট টু স্টপ, সে থামতে চাচ্ছে না, তার যে সেক্সুয়াল অ্যাডভেঞ্চার এটা চলতে থাকে। বাট ডিউরিং দ্য অ্যানুয়াল স্পিরিচুয়াল রিট্রিট অ্যাট বেলভেডিয়ার, কিন্তু তাদের কলেজে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল হয়, ওদের যেটা ওয়াজ মাহফিল, আমাদের ধর্মে ওয়াজ মাহফিল আছে, ওদের হচ্ছে সারমন, অ্যানুয়াল স্পিরিটেড রিট্রিট, স্পিরিচুয়াল রিট্রিট। এই স্পিরিচুয়াল রিট্রিটে সে একটা ভয়ঙ্কর ওয়াজ শোনে, ভয়ঙ্কর সারমন শোনে। হি হিয়ার্স Three fire sermon on the torments of hell. Father Arnold name ekjon father padri she norok kotota bhoyankar hote pare, hell kotota bhoyankar hote pare, torments of hell noroker shasti dozoker shasti koto bhoyankar hote pare tar ekta bornona dey. Ekhon Stephen to boyosh kom, ei shune Stephen bhoye ekdom asthir hoye jay. Stephen is terrified. মানে স্টিফেন পুরো ভয়ে মানে কাতর হয়ে যায়। অ্যান্ড হি রিপেন্টস অফ হিজ ওল্ড বিহেভিয়ার, এবং সে বুঝতে পারে যে তার অপরাধের শাস্তি এখন ক্ষমার অযোগ্য পর্যায়ে চলে গেছে। তার মধ্যে ভয়টা এমন প্রবলভাবে ঢুকে যায়, হেল নরকের প্রতি ভয় এটা এমন প্রবলভাবে তার মধ্যে ঢুকে যায়, হি বিকামস অলমোস্ট ফ্যানাটিক্যালি রিলিজিয়াস। সেই যে দান্তে তার ছেলেবেলায় তাদের যে আয়া, দান্তে যেমন ফ্যানাটিক্স ছিল, অল্প সময়ের জন্য স্টিফেনও সেরকম ফ্যানাটিক্যালি রিলিজিয়াস হয়ে যায়, ধর্মীয়ভাবে মানে ধার্মিক, অন্ধ ধার্মিক হয়ে যায়। আচ্ছা, আপনাদের তো মনে হয় অনেকেরই ক্লাস আছে, কয়েকজনের ক্লাস আছে, যাদের ক্লাস আছে তারা এখন লিভ নিতে পারেন, এটা আমি আর 5 মিনিট নিব, আর 5 মিনিট নিয়ে একটা ফিনিশিং আসবে, তাহলে আপনারা পরে এটা শুনে নিতে পারবেন যদি আপনাদের কারো ক্লাস থাকে, আর যদি ক্লাস না থাকে প্লিজ আর একটু ধৈর্য ধরেন 5 মিনিটস। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম যে স্টিফেনের মনের মধ্যে একটা প্রচন্ড ভয়, এই যে এতদিন তো সে অনেক অপরাধ করেছে, পাপ হিসাব করলে অনেক পাপ, ইজ এ গ্রেট সিনার, জেনে শুনে সে অপরাধ করেছে, ইচ্ছে করে সে তার কনসিয়েন্সকে ইগনোর করেছে, তার মানে এটা তো অনেক বড় পাপ। যখন সে শুনলো যে নরকে এত ভয়ঙ্কর ভাবে, এত তীব্র ভাবে তাকে শাস্তি দেয়া হবে, তখন তার মধ্যে ভয় তীব্রভাবে ঢুকে যায়, এই যে নরকের ভয়, টর্মেন্টস অফ হেল তাকে এতটাই ভয়ার্ত করে দেয় যে সে অনেকটা ফ্যানাটিক্যালি রিলিজিয়াস, অন্ধ ধার্মিক হয়ে যায় অল্প সময়ের জন্য। খুব অল্প সময়ের জন্য সে প্রচুর ধর্মকর্ম করে, খুব সিরিয়াস হয়ে যায়, তার মতো ধার্মিক আর কেউ নাই, ওই যে নরকের ধর্ম ভয় তার ভিতরে ঢুকে গেছে, হেল ফিয়ার তার মধ্যে ঢুকে গেছে, এখন সে এতটাই সিরিয়াস সবার চোখে পড়তে লাগলো যে এর মতো সিরিয়াস, এর মতো বেশি রিলিজিয়াস আর কেউ নাই। একটা সময় যাওয়ার পর ও ফিল করে যে ও আসলে ধর্মের প্রতি ওর আসলে ওইরকম সিনসিয়ার টান নাই, সে জাস্ট
নরকের ভয়ে এটা করছে। এইটা যখন তার মধ্যে রিয়েলাইজেশন আসলো যে আমি আমি শুধুমাত্র এই নরকের ভয়, এই ভয়ে আমি আমাকে এইভাবে বঞ্চিত করছি, তখন তার মধ্যে আবার একটা রিয়েলাইজেশন আসে। আফটার এ টাইম দিস ফিলিংস পাসেস। এই যে ধর্মের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, এটা যেমন হঠাৎ করে এসেছিল আবার হঠাৎ করেই চলে যায়। ধর্মের প্রতি ওর যে একটা ফ্যানাটিজম, একটা রিলিজিয়াস ডিজায়ার, এটা যেমন হঠাৎ করে এসেছিল আবার হঠাৎ করেই তার ভেতর থেকে ধর্মের প্রতি যে আকর্ষণ সেটা চলে যায়। আফটার এ টাইম দিস ফিলিং পাসেস, হি বিকামস ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড বাই ক্যাথলিক ডক্ট্রিন। এরপরে যত দিন যায় ততই সে ক্যাথলিক ধর্মের যে নিয়ম কানুনের প্রতি সে বিরক্ত, খুবই বিরক্ত, ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড বাই ক্যাথলিক ডক্ট্রিন। মানে সে তো গভীরভাবে ধর্মের সব নিয়ম কানুনই পালন করেছে, মানে সে খুব ভালো করে জানে ধর্মের নিয়ম কানুন গুলো কি কি, এবং সে দিন যত যাচ্ছে ক্যাথলিক ধর্মের এই গোড়ামি, তারপর এই যে পদে পদে বাধা, এগুলো বিষয়ে সে যত দিন যাচ্ছে তত বেশি ফ্রাস্ট্রেটেড, তত বেশি বিরক্ত, অ্যানয়েড। একটা সময় ক্যাথলিক ধর্মের প্রতি তার একটা প্রচন্ড ঘৃণা জন্মায়। এর মধ্যে আশেপাশের মানুষরা তো দেখলো যে আরে স্টিফেন তো খুবই সিরিয়াস, দ্য মোস্ট সিরিয়াস রিলিজিয়াস পার্সন ইন বেলভেডিয়ার, এই কলেজের সবচেয়ে বেশি রিলিজিয়াস পার্সন হচ্ছে এই স্টিফেন ডেডালাস। তখন দ্য রেক্টর, ওদের যে হেড টিচার, বেলভেডিয়ারের যে মানে হেড টিচার, সাজেস্ট দ্যাট হি কনসিডার্স বিকামিং এ প্রিস্ট। তখন স্টিফেনের কাছে গিয়ে বলল, স্টিফেন তুমি তো ধর্মকর্মে খুবই সিরিয়াস, ইউ আর ভেরি সিরিয়াস অ্যাট রিলিজিয়ান, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ফাদার হয়ে যাও, তুমি প্রিস্ট হয়ে যাও। এমনিতেই তো ওর মনের মধ্যে ক্রিশ্চিয়ানিজম, এই ক্যাথলিক ধর্মের প্রতি প্রচন্ড একটা বিরক্তি কাজ করছে। এর মধ্যে রেক্টর যখন ওকে এসে বলল যে তুমি প্রিস্ট হয়ে যাও, বাইরে থেকে তো দেখলে ওকে খুব সিরিয়াস মনে হয়, বলে যে তুমি ধর্মে এত সিরিয়াস, তুমি একটা কাজ করো, তুমি প্রিস্ট হয়ে যাও, আমাদের ফাদার হয়ে যাও, মানে এই নিয়ে তুমি স্টাডি করা শুরু করলো। তখন স্টিফেন একদম সিরিয়াসলি ডিসিশন নিল যে স্টিফেন রিয়েলাইজেস দ্যাট দিস ইজ নট দ্য লাইফ ফর হিম। স্টিফেন ভালো মতোই বুঝতে পারলো যে এই জীবন আমার জন্য না, দিস লাইফ ইজ নট ফর মি। স্টিফেন তখন ওর মাথার মধ্যে মানে সিরিয়াস একটা ফিলিংস আসলো যে এইভাবে আমি নিজেকে বঞ্চিত করছি কেন, দিস রিলিজিয়াস দিস ক্যাথলিক ডক্ট্রিনস দিস আর টর্চার, এই ধর্মের নিয়ম কানুন আমাদের উপর অত্যাচার করছে, এই আমি এই লাইফ চাই না, আই ডোন্ট ডিজায়ার দিস লাইফ, এই লাইফ আমার কোনো দরকার নাই, শুধু শুধু আমি নিজেকে বঞ্চিত করব কেন, আমি আমার মন যা চায় তাই করব। কি এক ধর্ম, যা মন চায় কিছুই করতে দেয় না, সব পদে পদে বাধা, আমি কেন এই ধর্ম পালন করব, ঘোড়ার ডিমের ধর্ম। তখন একদিন এই কথা চিন্তা করতে করতে, ওয়াইল ওয়াকিং অন দ্য বিচ হি সিজ আ বিউটিফুল গার্ল, সমুদ্রের ধার দিয়ে হাঁটছে, হঠাৎ করে দেখে এক সুন্দরী মেয়ে, হার বিউটি হিটস হিম উইথ দ্য ফোর্স অফ স্পিরিচুয়াল রিভিলেশন। সেই মেয়েটাকে দেখে ওর মনের মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো, একটা এপিফেনি, একটা বোধ কাজ করছে। হি নো লঙ্গার ফিলস অ্যাশেমড অফ অ্যাডমায়ারিং দ্য বডি। সে বলছে আমি শুধু শুধু এতদিন নিজেকে ধিক্কার দিতাম, মানুষের সৌন্দর্য এটাকে অবশ্যই অ্যাডমায়ার করা উচিত, মানুষের সৌন্দর্যকে অ্যাডমায়ার করার মধ্যে, পূজা করার মধ্যে কোনো অপরাধ নাই, মানুষের যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, এই সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। হি উইল লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। সে বলছে এখন থেকে এই ধর্মের আমি কোনো ধারে কাছে নাই, এই ধর্ম এটা যন্ত্রণাদায়ক ধর্ম। সে ডিসিশন নিল যে আমি আর ক্যাথলিক ধর্মের সাথে পাচ্ছে নাই, আমি আমার লাইফটাকে পুরোপুরি এনজয় করব। I will enjoy my life to the fullest. আমার মন যা চায় আমি তাই করব। এরপর একটা সময় গ্যাপ যায়। The next time we see Stephen, এরপরে যখন স্টিফেনের সাথে আমাদের সাক্ষাৎ হয়, He is a student at university. সে তখন ইউনিভার্সিটির একজন ছাত্র, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। University has provided valuable structure and new ideas to Stephen. স্টিফেনকে নতুন কিছু ধারণা দিয়েছে,
ইউনিভার্সিটি লেভেলে আমরা যা এক্সপেক্ট করি, স্কুল কলেজের পড়াশোনার থেকে কিন্তু ইউনিভার্সিটির পড়াশোনা আলাদা। আপনাদেরকে বারবারই বলি যে এখানে কিন্তু আপনাদের নিজের ক্রিটিক্যাল আইডিয়া, আপনাদেরকে কিন্তু চ্যালেঞ্জ করতে শিখতে হবে, আপনাদের নিজেদের চিন্তা ভাবনা কালটিভেট করতে হবে। আমরা আপনাদেরকে কিছু আইডিয়া দেব, কিন্তু ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইওর নিউ আইডিয়াস। শুধুমাত্র পুরাতন ধ্যান ধারণা ফলো করলে আপনি কি মডার্ন মানুষ হলেন? আপনি চারিদিক থেকে আইডিয়া নেন, কিন্তু আপনি আপনার নিজের আইডিয়া নিজে বের করবেন। স্টিফেন ও ইউনিভার্সিটিতে ভর্তি হলো, নতুন আইডিয়া নতুন ফিলোসফি সম্পর্কে জানতে পারলো। ইন পার্টিকুলার হি হ্যাজ হ্যাড টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্কস অফ অ্যাকুইনাস অ্যান্ড অ্যারিস্টটল অন দ্য সাবজেক্ট অফ বিউটি। এই যে সৌন্দর্য বিজ্ঞান, অ্যাস্থেটিক্স, সাবজেক্ট অফ বিউটি, এটা নিয়ে অ্যারিস্টটল, অ্যাকুইনাস, ওদের যে থিওরিগুলো সে মন দিয়ে পড়াশোনা শুরু করলো। স্পেশালি অ্যারিস্টটলস অ্যাস্থেটিক্স, এটা নিয়ে সে স্টাডি করলো। অ্যারিস্টটলের থিওরিটা পড়ে সে মোটামুটি আইডিয়া নিল, এবং তারপর স্টিফেন হ্যাজ ডেভেলপড হিজ ওন থিওরি অফ অ্যাস্থেটিক্স। স্টিফেন কিন্তু তার একটা থিওরি দাঁড় করালো, এটা আপনারা বই পড়ে বের করবেন তার থিওরিটা কি ছিল, এটা আপনাদের দায়িত্ব। আমি এখানে ক্লু দিয়ে দিলাম যে শেষের দিকের কোন একটা চ্যাপ্টারে ও অ্যাস্থেটিক্স, বিউটি নিয়ে তার একটা থিওরিটা দেয়, এটা আপনারা খুঁজে বের করবেন। স্টিফেন হ্যাজ ডেভেলপড হিজ ওন থিওরি অফ অ্যাস্থেটিক্স, সৌন্দর্য বিষয়ে তার নিজস্ব ফিলসফি সে কিন্তু ডেভেলপ করে। হি ইজ ইনক্রিজিংলি প্রি অকুপাইড উইথ বিউটি অ্যান্ড আর্ট, সে যতদিন যাচ্ছে সে সৌন্দর্য এবং শিল্প নিয়ে ব্যস্ত, বিউটি অ্যান্ড আর্ট এটা নিয়ে সে স্টাডি করছে, এটা নিয়ে সে কাজ করার চেষ্টা করছে। অলদো হি হ্যাজ নো শর্টেজ অফ ফ্রেন্ডস, তার প্রচুর বন্ধু আছে, নামের বন্ধু প্রচুর আছে, প্রচুর বন্ধু চারপাশে, স্টিল হি ফিলস আইসোলেটেড। তার চারপাশে অনেক বন্ধু, দেখা যায় যে বন্ধুদের মাঝে সে বসে গল্প করছে, গল্প করতে করতে আড্ডা দিতে দিতে স্টিফেন ডেডালাস ফিল করছে সে আসলে একা, হি ফিলস আইসোলেটেড। হি হ্যাজ কাম টু রিগার্ড আয়ারল্যান্ড অ্যাজ এ ট্র্যাপ, একটা সময় তার মনে হতে থাকে যে এই আয়ারল্যান্ডে থেকে কিচ্ছু হবে না, এই আয়ারল্যান্ডে থেকে কিছুই হবে না, এই দেশে কিছুই হবে না। আপনি আমার মতো অনেকেই যেটা মনে করি যে এই দেশে থেকে কিছুই হবে না, দ্য সেম ওয়ে গোস টু স্টিফেন ডেডালাস, সেও মনে করতে থাকে আয়ারল্যান্ড ইজ এ ট্র্যাপ, এই দেশে থেকে কিছুই হবে না, হয় ধর্ম অথবা রাজনীতি, দুইটার যে কোন দিকে যেতে হয় আমি কোনোটাই পছন্দ করি না, আই হেট পলিটিক্স, আই হেট রিলিজিয়ন, এই দেশে এই দুই ছাড়া কোনো উপায় নাই, এখন কি করতে হবে। অ্যান্ড হি রিয়েলাইজেস দ্যাট হি মাস্ট এসকেপ দ্য কনস্ট্রেন্টস অফ নেশন, ফ্যামিলি অ্যান্ড রিলিজিয়ন, যেভাবেই হোক তাকে পালাতে হবে, কোথা থেকে পালাতে হবে, পরিবার থেকে পালাতে হবে, ধর্ম থেকে পালাতে হবে, নেশন পলিটিক্স দেশ জাতীয়তাবাদ থেকে পালাতে হবে। যদি সে সত্যি সত্যি কিছু সৃষ্টি করতে চায় তাহলে তাকে স্বাধীন হতে হবে, যদি সে স্বাধীন হতে চায় তাহলে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, তার ফ্যামিলি তার রিলিজিয়ন ছেড়ে চলে যেতে হবে। যদি সে তার ফ্যামিলির আন্ডারে থাকে, ফ্যামিলি একটা জেলখানা, যদি সে ধর্মের আন্ডারে থাকে, রিলিজিয়ন ইজ এ কেজ, এ প্রিজন, ন্যাশনালিটি যে জাতীয়তাবাদ, রাজনীতি, রাষ্ট্র, এটা একটা জেলখানা, তাকে এই জেলখানাগুলো থেকে মুক্ত পেতে হবে, ফ্যামিলি রিলিজিয়ন নেশন এই জেলখানাগুলো থেকে তাকে মুক্ত পেতে হবে, মুক্তি পেতে হবে। হি ক্যান অনলি ডু দ্যাট অ্যাব্রোড, এই একটাই মাত্র উপায়, তাকে বিদেশে চলে যেতে হবে, বিদেশে যেতে হবে, হি ক্যান অনলি ডু দ্যাট অ্যাব্রোড, ইউরোপের দেশগুলোতে সে এটা করতে সক্ষম হবে, স্পেশালি জার্মানি, ফ্রান্স, ইটালি এই দেশগুলোতে। স্টিফেন ইমাজিনস হিজ এসকেপ অ্যাজ সামথিং প্যারালেল টু দ্য ফ্লাইট অফ ডেডালাস। স্টিফেন তখন তার যে এই যে পালিয়ে যাওয়াটা, এই যে সে পালিয়ে যেতে চাচ্ছে যে এই ফ্যামিলি থেকে, রিলিজিয়ন থেকে, কান্ট্রি এই নেশন থেকে, এই পলিটিক্স থেকে সে পালিয়ে যেতে চায়, কার মতো পালাবে, তখন তখন সে ডেডালাসের যে পালিয়ে যাওয়া তার সাথে নিজেকে তুলনা করে। হি এসকেপস সামথিং প্যারালেল টু দ্য ফ্লাইট অফ ডেডালাস, এটা আমি ভিডিও দিয়ে দিব আপনাদের গ্রুপে, ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা দেখে আমরা নেক্সট ক্লাসে ওটা ডিসকাস করব যে ডেডালাস যেভাবে পালিয়ে গিয়েছিল একইভাবে ডেডালাস তো ফিজিক্যালি পালিয়েছিল, স্টিফেন স্পিরিচুয়ালি এসকেপ করবে। হি লাইক ডেডালাস, ডেডালাস যেমন পালিয়ে গিয়েছিল, আমি ভিডিওটা দেবো আপনারা দেখবেন, মাস্ট এটা দেখতে হবে, ডেডালাসের পালিয়ে যাওয়ার সাথে স্টিফেনের পালিয়ে যাওয়া, এই এসকেপ ফ্লাইট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
he escaped from his prison with wings crafted with own genius. Daedalus, মোমের তৈরি, মোম আর পালকের তৈরি পাখায় ভর করে পালিয়ে গিয়েছিল, আর স্টিফেন পালাবে এই জেলখানা থেকে, পরিবার, ধর্ম, রাজনীতি, এইসব জেলখানা থেকে সে কিভাবে পালাবে? উইংস ক্রাফটেড বাই হিজ ওন জিনিয়াস, তার ইন্টেলেকচুয়ালিটি, তার উইজডম দিয়ে সে পালিয়ে যাবে। তারপর আমাদের নভেল শেষ হয়ে যাচ্ছে। দ্য বুক এন্ডস উইথ স্টিফেন লিভিং আয়ারল্যান্ড টু পারসু দ্য লাইফ অফ এ রাইটার। সে একজন সত্যিকারের স্বাধীন লেখক শিল্পী হতে চায়, লেখক হতে চায়। লেখক হতে হলে এই দেশে, এই আয়ারল্যান্ডে বসে সে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। সে আয়ারল্যান্ড থেকে চলে যাচ্ছে, সে আয়ারল্যান্ড ত্যাগ করে ইউরোপ চলে যাচ্ছে। ইউরোপে গিয়ে সে স্বাধীন একটা জীবন যাপন করবে এবং হি উইল পারসু দ্য ক্যারিয়ার অফ এ রাইটার, লাইফ অফ এ রাইটার। সে লেখক হতে চায়, হি ওয়ান্টস টু বি অ্যান আর্টিস্ট অফ রাইটিং। এই জন্য সে তার দেশ ত্যাগ করছে, তার পরিবার, সমাজ, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, দেশ, জাতীয়তাবাদ সবকিছু ত্যাগ করে সে একজন লেখক হতে যাচ্ছে। ইন অর্ডার টু বিকাম অ্যান আর্টিস্ট অফ রাইটিং হি লেফট হিজ ওন কান্ট্রি। আজকে এই পর্যন্ত থাকুক। আমি আপনাদেরকে ওই ডেডালাসের যে মিথ, ওটার আমি আপনাকে আপনাদের ভিডিওটা দিয়ে দেব, আপনারা মন দিয়ে দেখবেন। এই যে ডেডালাস যেভাবে পালিয়ে যায়, এই পালিয়ে যাওয়াটা আপনাদেরকে বুঝতে হবে। একইভাবে আমরা আমাদের স্টিফেন ডেডালাস সেও পালাচ্ছে। এটার সাথে আমাদের কানেক্ট করে সবগুলো হিরোর সাথে, আমরা আমাদের সিলেবাসে যত হিরো আছে, আমাদের ম্যান এন্ড সুপারম্যানে যেমন ছিল জন ট্যানার, লর্ড জিমে ছিল জিম, আমাদের এইখানে কাকে পাচ্ছি? স্টিফেন ডেডালাস। আমাদের নেক্সট নভেলও আমরা একজন হিরোকে পাবো। সবাইকে আমরা কানেক্ট করব। উই উইল কানেক্ট অল দ্য হিরোস। ওকে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ওই যে ডেডালাস থেকে আলোচনা শুরু করব, স্টিফেন ডেডালাস এর ইয়ে থেকে। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন। কোনো কোয়েশ্চেন থাকলে গুগল ক্লাসরুম মেসেঞ্জার আছে, জিজ্ঞেস করবেন, উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।